भाई आपने सब बोल रहे हैं। যাচ্ছে দেখা যাচ্ছে ফাইবারে যান। রাত জাগবে চলে আসছে মেবি। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আজকে 2 মে 2020, আমি আজকে সন্ধ্যে 7টা থেকে রাত 9টার সাপোর্ট ক্লাস শুরু করতেছি। আপনারা যেভাবে কোশ্চেনগুলো সাবমিট করেছেন সেভাবে আমি সাপোর্ট শুরু করতেছি। প্রথমে স্ক্রিনে আসবেন আরিয়ান জোহান। হ্যাঁ আরিয়ান জোহান, জোহান ভাই আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন। জন ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো ভাই। একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন। আচ্ছা হ্যাঁ জোহান ভাই, আপনি আমাকে সম্ভবত নক করছিলেন না? আপনি জি জি রাতে নক দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ রাতে নক দিয়েছিলেন $100। আচ্ছা হ্যাঁ, এখন বলেন সমস্যাটা কি। এখন মানে সে আবার বলতেছে যে মানে সে বলছিল যে অ্যাডওয়ার এ কাজ করতে হবে, গুগল অ্যাডওয়ার এর কাজ, মানে ওইটা ব্যাখ্যা আমার কাছে চাইছিল, ওইটা আমি ব্যাখ্যা এখনো ব্যাখ্যা দেইনি। সে বল পরে সে বলছিল যে তাকে একটা অফার পাঠানোর জন্য, এই যে এটা পরে আমি তাকে পাঠিয়েছি। সে বলছে আজকে রাতে আবার ইয়ে হবে আর কি, আমার সাথে কানেক্টেড হবে। We will get back to you tomorrow to initialize everything, please. আচ্ছা SOPT, তার মানে এই মেসেজটি তো আপনি আমাকে পাঠিয়েছিলেন স্ক্রিনশট নিয়ে। জি জি অসুবিধা নাই। তো আপনি কাস্টমার অফার পাঠিয়েছেন কেন? সে কি কাস্টমার অফার? এই যে ও তো বলছে সেন্ড এ প্রপোজাল থ্রু দ্য ফাইবার। প্রপোজাল, প্রপোজাল মানে প্রস্তাবনা। আপনি কাজটা আগে সেটেল করেন, তার সাথে কাজটা আগে ডিসকাস করে সেটেল করেন। কাজ সেটেল করার আগে কি করতে হবে আমি বলি। ইদানিং যে প্রবলেমটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে বায়ারের সাথে আমাদের কথা হচ্ছে, কাজের পরিধিটা আমরা ইয়ে করতেছি না, মানে সেটেল করতেছি না, এটা একটা প্রবলেম হচ্ছে। অফার ক্রিয়েট করার আগে, হায়ার হওয়ার আগে বায়ারের সাথে কথা বলে কাজের পরিধিটা সেটেল করতে হবে, যে কতটুকু ঠিক কতটুকু সার্ভিস সে আপনার সে আপনার কাছে আশা করতেছে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি বলি আগে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওই কাজটুকু করার মতো কতটুকু অ্যাবিলিটি আপনার আছে, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরিথিং, বায়ারের যে যে সাপোর্টটা দরকার, সে অনেকের এরকম প্রয়োজন থাকে যে কাজটা মূলত হচ্ছে 10 দিনে, বাট সে বলতেছে আমাকে এটা 2 দিনে করে দিতে হবে। হ্যাঁ আমার কথা আপনি বুঝতে পারছেন? জি জি মানে ও নিজে বলছে আমাকে 1 মাসের জন্য আমাকে হায়ার করতে যাচ্ছে।
অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি 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 কুকুরের কিছুই দেখবো না, আমি শুধু সামারিটাকে আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি মোটামুটি বুঝতে পারছি কি হতে পারে। ইউনাইটেড স্টেটের বায়ার এবং সে একজন ভালো বায়ার যতটুকু আমি মনে করতেছি, এবং সে খুঁজতেছে হচ্ছে নতুন কিছু ফ্রিল্যান্সারদেরকে যাদের প্রচুর সময় আছে এবং তারা কি করতে পারে, একমাত্র তার কাজেই সময় দিতে পারে, এরকম কিছু লোক খুঁজতেছে সে। অসুবিধা নাই, আমরা সময় দেব। সময় দেওয়ার আগে মানে আপনার এত তাড়াহুড়া করার দরকার নেই যে আমাকে এখনই হায়ার হতে হবে, এটা শো করতে যায় না, না করে বাইরের সাথে একদম কনফার্ম করেন যে তোমার আসলে কি সার্ভিস দরকার, এক্স্যাক্টলি বলো ওই সার্ভিসটা কত দিনে যাচ্ছে সে, এবং এবং সেই কাজটা আপনার ততদিনের মধ্যে শেষ করার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা। যদি সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম থাকে তাহলে সেটা বাইরকে আপনি বলবেন, তোমার তুমি যেটা বলতেছো সেটা শেষ করতে আমার এই প্রবলেম আছে, এই প্রবলেম আছে, এইভাবে আগাইতে হবে। আলোচনা করে একটা জায়গায় গিয়ে সবকিছু সেটেল হয়ে যাবে যে কাজ এই এতদিনের মধ্যে করতে হবে, বাজেট এত, তখন বাইরই আপনাকে বলবে যে ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা কাস্টম অফার পাঠাও, তখন আপনি কাস্টম অফার পাঠাবেন। আমি কি বুঝতে পারছি? বুঝছি বুঝছি। $800 যদি মাসে হায়ার করে, সে বায়ার আপনার কাছে প্রচুর সার্ভিস চাওয়ার কথা। এই সার্ভিসের ডেপথ, গভীরতা কতটুকু, এটা আপনাকে কি করতে হবে আগে মেজার করতে হবে। এটা না করে আগে হায়ার হওয়া যাবে না। যে প্রবলেমটা হচ্ছে আমাদের বর্তমানে, অনেকেই কাজ পাচ্ছে, কাজটা পাচ্ছে, কাজ পাওয়ার পরে ওই কাজটা ঠিক মতো আর কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, বিধায় বায়ার রেগে যাচ্ছে, বায়ারের সাথে কথাবার্তা মিলতেছে না, পরবর্তীতে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই প্রবলেম যেটা, সেটা হলো অর্ডার ক্যান্সেলেশন। এটা আমাদের প্রোফাইলের জন্য একটা ব্যাড ইফেক্ট ফেলে, যেটা যে সমস্যা বর্তমানে আমি ভুগতেছি, প্র্যাকটিক্যালি আমি ভুগতেছি, ঠিক আছে? সুতরাং এটা করা যাবে না। আপনি আজকে রাতে বায়ার আসতে চাইছে, বায়ারের সাথে ডিসকাস করেন, প্রচুর ডিসকাস করেন, প্রচুর কথা বলেন। $800 হায়ার হওয়ার জন্য কিন্তু প্রচুর কথা বলতে হবে তার সাথে। ওর সাথে ভাই অনেক কথা হয়েছে। ওর সাথে কথা ছিল যে এক সপ্তাহ, মানে এক সপ্তাহ জন, মানে ও বলতে যে আমি ওর মানে ওয়েবসাইটটা শুধু গুগল টপে আনিয়ে দিতে, আমি বলছি যে আমি পারবো। পরে বলতেছে, ও বলছে কতদিন সময় লাগবে, আমি তাকে এক সপ্তাহ সময় দিছি, ও বলছে যে আরো তাড়াতাড়ি করার জন্য, আমি বলছি মানে হে। আর তারপরে জিজ্ঞেস করতে যে মানে কতটুকু সময় লাগবে, আমি তাকে এক সপ্তাহ সময় চেয়েছি। পরে সে বলছে তোমার বাজেট কত, অনেক কাজ ইয়ে করার পরে পরে সে তাকে আমি $100 জন্য ইয়ে করছি আর কি, মানে প্রস্তাব দিয়েছি। পরে সে আবার অনেক কথা হয়েছে কাজ নিয়ে, পরে দেন পরে বলছে যে মানে সে আমাকে $800 মানে এক মাসের জন্য মান্থলি হায়ার করতে চাচ্ছে, এরকম কিছু। তাহলে তো কথাটা কেমন হয়ে গেল না? আপনি মানে তার কাজটা যদি শুধু গুগল টপ র্যাঙ্কিং হয়, তো গুগল টপ র্যাঙ্কিং এ একটা সাইটকে র্যাঙ্ক করানোর জন্য $100 এটা মানসম্মত। আমাদের স্টুডেন্টরা এখন $100, $150, $200-এরও মানে এটা কিওয়ার্ডের উপরে নির্ভর করে, কতগুলো কিওয়ার্ড এবং কিওয়ার্ডগুলোর কম্পিটিটর কেমন, লং টেল না শর্ট টেল, এগুলোর উপরে নির্ভর করে কাজের আসলে কঠিন হবে না সহজ হবে। তো সেটা নির্ণয় করে ঠিক আছে আপনি বলছেন $100, ওকে নো প্রবলেম। এখন $100 থেকে বায়ার কেন $800 বলবো, এটা তো বলার কথা না, বলার কথা 8 গুণ বেশি বলে ফেলছে। ওই যে এটা এক মাসের জন্য হায়ার করতে চাচ্ছে, এক মাসে আপনাকে কি দিয়ে করাবে, কি করাবে সে? আপনার গুগল টপ র্যাঙ্কিংটা করতে কিন্তু কাজ করতে সময় লাগবে হাইস্ট ধরেন 7 দিন, যতগুলো কিওয়ার্ডই দেখ না কেন। আপনি যদি তার জন্য কাজ করেন, এটা সময় লাগবে কতদিন, সর্বোচ্চ 1 সপ্তাহ। জি, বাট সে বলতেছে যে তোমার আমি এক মাসের জন্য হায়ার করবো, তাহলে বাকি 23 দিন আপনাকে দেশে কি করাবে? জি, এটা একটা কোশ্চেন না? জি রাইট, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে হবে। সে যদি বলে যে না আমি এক মাসের জন্য তোমাকে শুধুমাত্র গুগল টপ র্যাঙ্কিং এর জন্য হায়ার করাবো, আমি পুরো মাস কি করতে চাই, আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক ওয়ানে দেখতে চাই, ঠিক আছে? এই ক্ষেত্রে যদি এটা যদি বলে, তাহলে বলবো যে তোমার কাজ যদি এতটুকুই হয় তাহলে এক মাস আমাকে $800 দেওয়ার দরকার নাই, আপনি তাকে বাজেট কমিয়ে দেন। ও এটাই বলতেছে, ও বলতেছে যে মানে ওর এক মাস মানে ওরেরা এক মাস মানে পুরো ইয়ে তো টপে থাকতে হবে। আচ্ছা, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব বাট পসিবল। কেমনে পসিবল? এক মাসে তোমার ওয়েবসাইটটা আমি র‍্যাঙ্ক ওয়ানে রাখবো, আমাকে যেদিন তুমি হায়ার করবা ওই দিন থেকে 7 দিন পরে বা 10 দিন পর থেকে তোমার সাইটটা র‍্যাঙ্কে আসবে। আমার কথাটা বুঝেন কিন্তু একদম ক্লিয়ারলি। তুমি যেদিন আমাকে হায়ার করবা সেদিন থেকে আমি আপনাকে এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলি আপনি আপনার বায়ারকে বলবেন যে তুমি আমাকে যেদিন যখন হায়ার করবা তখন থেকে 7 দিন থেকে 10 দিন এর মধ্যে তোমার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক ওয়ানে আসবে, পেজ ওয়ানে আসবে। পেজ ওয়ানে আসার পরে এটা সাস্টেইন করাইতে হবে, তাই না? পেজ ওয়ানে সাস্টেইন মানে অবস্থান করাইতে হবে, সেটা কতক্ষণ থাকবে। এরপরের কথা হচ্ছে যে
পেজ ওয়ানে সেটা কয় নাম্বার সিরিয়ালে আসলো, চার নাম্বার আসতে পারে, তিন নাম্বার আসতে পারে, আট নাম্বার আসতে পারে, সাত নাম্বার আসতে পারে, সেখান থেকে আমি পরবর্তীতে কাজ করবো নাম্বার ওয়ানে নেওয়ার জন্য। তবে তোমার ওয়েবসাইটটা পুরো এক মাস নাম্বার ওয়ান পেজে থাকবে, গুগলের নাম্বার ওয়ান পেজে থাকবে, এবং পরবর্তী সময়টা আমি কাজ করবো কি এসিআরপি ইম্প্রুভমেন্ট করার জন্য। এই কাজের জন্য তুমি আমাকে $800 দিতে যাচ্ছ, ওকে নো প্রবলেম, আমি তোমাকে $50 বা $100 কি দিলাম, কমিশন দিলাম, সার্ট দিলাম, বোনাস দিলাম, তুমি আমাকে $700 দাও, ঠিক আছে? বা আপনি আপনার আপনার প্রফেশনালিজম একটা বাজেট বলবেন, $800 এটা অনেক হাই হয়ে যায় যদি কাজ শুধুমাত্র এইটুকু হয়, এত এত দরকার নাই। কারণ বেশি টাকা নিলে বায়ারের কি হবে, বায়ারের সাথে একটা রিস্ক থেকে যায়, রিস্কটা হচ্ছে পরবর্তীতে সে কাজ অ্যালাউ করবে না, আর এই কাজটা যদি ক্যান্সেল করতে চায় এতে বায়ারের লাভ হবে আপনার লস হবে। কেন হবে? সাপোজ আপনি আমার বায়ার, আমি সেলার, আপনি আমাকে বললেন যে তুমি এই কাজটা করো, আমি আপনার জন্য কাজটা করলাম, বাট আপনি পরবর্তীতে বলতেছেন যে তুমি কাজটা এখন কি করো, ক্যান্সেল, এক্সকিউজ মি, আপনি আমাকে বললেন যে তুমি কাজটা ক্যান্সেল করে দাও, বাট আমি আপনার জন্য যে কাজটা করছি সেই কাজটা আপনাকে ডেলিভারি দেই নাই, তার মানে কি আপনি কিন্তু আমার থেকে কোনো আউটপুট পান নাই, তাই না? জি। বাট আপনি যদি গুগল টপ র‍্যাঙ্কিং এর জন্য কাজ করেন, এই কাজটা কি রিটার্ন নেওয়ার কোনো সুযোগ আছে? না। এক মাস পরে যদি সে কাজ ক্যান্সেল করতে চায়, এক মাস ধরে আপনি তার জন্য যে কাজটা করলেন, তার ওয়েবসাইটটা কিন্তু র‍্যাঙ্ক করে আলটিমেটলি চলে যাবে, চলে যাবে না? জি। বাট সে যদি তখন যা দাবি করে তুমি কাজ ক্যান্সেল করো, তোমার কাজে আমার এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে নাই, কাজের অনেক খুঁত বের করা সম্ভব, তখন কি হবে, আপনি চাইলেও তার কাজটা ফেরত নিতে পারবেন না, মানে তার জন্য যে কাজটা আপনি করছেন এটা কিন্তু রেজাল্ট সে পেয়েই গেছে, বাট বাইরের সাথে গেম জ্যাম লাগে কাজটা ক্যান্সেল করে ক্ষতিগ্রস্ত হলেন আপনি। আমি এটা চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি আমার কোনো, এটা এটা সবার জন্য বলতেছি, এখানে আমার সিনিয়র থাকতে পারেন, আমার জুনিয়র থাকতে পারেন, অসুবিধা নেই, সবার জন্য কমনলি বলতেছি, স্যারের পক্ষ থেকে হায়ার হওয়ার আগে বায়ারের সাথে কাজের গভীরতা, কাজ কতটুকু করব, কতদিন কাজ করব, কি কাজ করব, কিভাবে কাজ করব, ইচ অ্যান্ড এভরিথিং স্টাডি করে একদম সেটেল করে নেবেন, একদম সব কিছু সেটেল করে নেবেন। সেটেল করে যেটা করতে হবে সেটা হলো কাজ শুরু করতে হবে। জন ভাই আপনি বুঝতে পারছেন আমার কথা? বুঝছি বুঝছি ভাই। এটা আমার হায়ার হওয়ার দরকার নেই, কাজ আমি আরো 6 মাস পরে পাই, কোনো প্রবলেম নাই, বাট মেইন ফ্যাক্টর ইজ প্রফেশনালিজম, পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। একটা কাজ আমি হায়ার হলাম, কাজটা ক্যান্সেল করতে হলো, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ প্রেস্টিজ অ্যাজ এ ফ্রিল্যান্সার, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ প্রেস্টিজ। আমি কাজ যদি শুরু করি তাহলে এই কাজ আমি ক্যান্সেল করব না, ঠিক আছে? আবার আরেকটা দিক খেয়াল করতে হবে, একটা কাজ আসলে দাম $100, বাট বায়ার আমাকে দিতে চাচ্ছে $500, এটাও অসামঞ্জস্যমূলক। আমি যেরকমটাতে $10 কাজ আমাকে যদি $5 করাইতে চাই, এটা কি আমি করব? জন ভাই কথা বলেন, $10 কাজ আমি দেখতেছি কাজটা $10, বাট বায়ার আমাকে $5 দিতে যাচ্ছে, এটা কি আমি করব? এটা আমি এখন আপনি বলবেন যে প্রথম ফ্রিল্যান্সার হিসেবে, প্রথম কাজ হিসেবে আমি হয়তো বা করব, কিন্তু আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের কথা বলতেছি। না এটা করব না। আপনার এখন কাজের দরকার নেই, এখন 10টা কাজ আপনার রানিং, সেক্ষেত্রে কাজ আসলে $30, কাজটা অ্যাকচুয়ালি বাজার মূল্য $30, বাট আপনাকে যদি বলে তোমার আমি $10 দিব, আপনি করবেন এই কাজটা? না কখনোই না। কখন এটা যদি কখনোই না হয়, অনুরূপ ভাবে কাজটা যদি আসলে $30 হয়, বায়ার যদি $100 দিতে চায়, এটাও করা যাবে না। বায়ার $30 কাছে $30-40 দিতে পারে, অথবা কাজ শেষে বায়ার আমাকে $10-$20 কিস দিতে পারে, এটার অপশন আছে, কিন্তু কাজের মূল্যটা একটা স্ট্যান্ডার্ড মূল্য থাকতে হবে। যে কাজটার মূল্য $100, সে কাজটার মূল্য কখনোই $800 আপনি আশা করতে যাবেন না, এটা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের জন্য উচিত হবে না। এটা আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। সো দ্যাট আমার কথার সামারি যেটা, আপনার এই বায়ারের মানে সিমটমটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে, মানে আমি যদি আপনার জায়গায় হইতাম তাহলে এই কথাগুলো একদম পুরো নখদর্পণ করে নিতাম, করে নেওয়া উচিত। আপনি যেটা করবেন বায়ারের সাথে ডিপ আলোচনা করে যে তোমার, তুমি প্রথমে যে আমাকে হায়ার করবা, এই প্রথম হায়ারের জন্য তুমি আমার কাজটা সেটেল করে দাও, কতটুকু কাজ আমি করব। এখন আমাকে হায়ার করলো গুগল টপ র‍্যাঙ্কিং এর জন্য, পরে আমাকে বলতেছে যে না এখন তুমি আমার জন্য আর একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও, আমি তো তোমাকে এক মাসের জন্য হায়ার করছি। আসলে ওয়েবসাইট ডিজাইন করার কাজটা আপনি জানেন না, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে আরেকজন লোকের কাছে দৌড়াইতে হবে, গ্রুপে পোস্টিং করতে হবে যে ভাই কি ওয়েব ডেভেলপমেন্ট কি করতে পারেন, একটু আমার সাথে যোগাযোগ করেন। দ্যাট ইজ দ্য প্রবলেম, আমরা এই ধরনের প্রবলেমে আগে জড়াবো না। নতুন ফ্রিল্যান্সার হিসেবে আমার দরকার ছোট কাজ করে আমার প্রোফাইলটাকে রিচ করা,
আমি কোনো রিস্কে আগে জড়াইতে যাব না, ঠিক আছে? সুতরাং আপনাকে আমি যেটা অ্যাডভাইস দিলাম লাস্টলি, সেটা হচ্ছে বাইরের সাথে কথা বলেন যে তোমার ওয়েবসাইটটা আমি আগে র্যাঙ্ক করি, তুমি আগে আমার প্রথম কাজটা দেখো, এরপরে যদি আমার কাজ ভালো লাগে তুমি আমাকে পরবর্তীতে কি করো আরো অনেক অনেক কাজের জন্য হায়ার করো, অসুবিধা নেই, আমার গ্রুপে অনেক লোক আছে, সবাই মিলে আমি তোমার সাথে থাকতে পারবো, তোমার সাথে কাজ করতে পারবো। এইভাবে বাইরের সাথে মিউচুয়াল কনভারসেশন করেন, মিউচুয়াল কনভারসেশন, ঠিক আছে? জি বুঝছি। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে আপনার? না এটাই। আচ্ছা উনি রাতে আসবে, রাতে আসার পরে যদি কোনো প্রবলেম হয়, এক্সট্রিম প্রবলেম হয় যে না আপনি আর বাইরের সাথে কথা বলতে পারতেছেন না, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি আমাকে নক দেবেন। বাট সবার প্রতি অনুরোধ, অনেকে আমাকে মেসেজ করতেছেন ইদানিং, আমি গত 2 দিন হলো কারো মেসেজ আর আমি দেখতেছি না, রিড করতেছি না, কারণটা হচ্ছে মানে অফ টাইমে মেসেজ করে বলতেছে ভাই গিগটা একটু আমাকে চেক করে দেন। এটা কি, এটা কি আসলে এতটা জরুরি বলেন? না এটা তো ওই সময়তে এটা বলতে, একজন ফ্রিল্যান্সার, আমি অন্য একটা চাকরি দিবে, আমাকে অন্য একটা চাকরি করতে হয়, আমি অন্য একটা, আমি নিজেও একটা ফ্রিল্যান্সার, আমার কাজ থাকে, আমার আমাকে কাজ করতে হয়, আমার ফ্যামিলি আছে, সবকিছু আছে, তারপরেও আমি যতটুকু সম্ভব যারা এক্সট্রিম প্রয়োজনে পড়ে তাদেরকে হেল্প করি, কিন্তু আপনি যদি আমারে অফ টাইমে বলেন গিগ চেক করতে, এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। এটা তো সম্ভব না ভাই, দয়া করে এটাকে বলিয়েন না আর কি, ঠিক আছে? এটা আপনাকেও বললাম, যদি বাইরের সাথে কনভারসেশন করতে গিয়ে এক্সট্রিম কোনো প্রয়োজনে পড়েন, যে এই মুহূর্তে সাপোর্টে আপনি সিরিয়াল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আমাকে নক দিন, আমি আমার যথাসাধ্য আপনাকে হেল্প করার চেষ্টা করবো। আমি আন্তরিকভাবে চাই যে সবাই কি করুক, কিছু আর্ন করুক, রোজগার করুক, এটা আমি ব্যক্তিগতভাবে সত্যি মন থেকে বলতেছি, এটা আমি চাই। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি আপনাকে অবশ্যই নক দেব। ঠিক আছে, যদি তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ, ওকে আসসালামু আলাইকুম। আসসালাম। নেক্সট যিনি আছেন, কে আছেন? আই নিড সাম হেল্প, ওকে, কেটা আফরোজ আক্তার। হ্যাঁ আফরোজ আক্তার, প্লিজ স্ক্রিন শেয়ার করেন। আফরোজ আক্তার ভালো আছেন? জি ভালো, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। বলেন আপনাকে কি হেল্প করব ভাইয়া? হেল্প হচ্ছে আমার, এই যে কোথায় চলে গেলাম, হ্যালো আমি সেটা বুঝিনি, আমি মানে কোনো অফারও সেন্ড করিনি, আর হচ্ছে যেটা আসছিল এই যে এখানে, না সরি, ওই যে মোড়ের এখানে গিয়ে পরে বাইরে রিকোয়েস্টের এখানে আসছিল, পরে আবার এটা চলে গেছে। এখন আমি ভাই ওই যে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে চেক করেছি, ওইখানে আমারটা হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে ওপেন করেন একটু দেখি। এখানে ক্লিক করব না ভাইয়া? না 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 না, আপনি আমাকে মাউস দিয়েছেন, আপনি মাউস ছেড়ে দেন। প্রথমে আপনি দেখবেন এইটা, এখানে এই যে একটা ড্রপ ডাউন বার আসলো, এটাতে ক্লিক দিলে আপনার যে কয়টা গিগ আছে সবগুলো গিগ এখানে দেখাবে, আপনার এখন অ্যাক্টিভ গিগ আছে একটা, এটা সিলেক্ট করেন, করলে সে ফিডব্যাকটা নিচে বলে দেবে পেন্ডিং, ঠিক আছে? আপনার গিগটা এখনো পেন্ডিং এবং আপনার গিগটা কি হচ্ছে না, ডিসপ্লেতে শেয়ার হচ্ছে না, ফাইবার সার্চ পেজে আপনার গিগটা শেয়ার হচ্ছে না। এখন যেহেতু শেয়ার হচ্ছে না, তার মানে গিগটা আসলে অ্যাক্টিভেট মোডে নাই, মানে অ্যাক্টিভ আছে বাট কার্যকরীভাবে অ্যাক্টিভ নাই। এখন আপনি আমাকে, হ্যাঁ আপনি বলেন ভাই। আমি হচ্ছে যেদিন থেকে মানে পাবলিশ করেছি, এরপর থেকে মানে ওই দিন থেকে আমি এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বাই সেল গ্রুপ বিভিন্ন দিনে 5 দিন করে হচ্ছে মার্কেটিং করছি, বাট এখানে শুধু 9 ক্লিকসই দেখাচ্ছে, আর কিছুই দেখাচ্ছে না। প্রতিদিন এটাই দেখাচ্ছে, প্রতিদিন এটাই দেখাচ্ছে, তাই না? হ্যাঁ মানে যেদিন থেকে করেছি ওই দিন আমি করার সাথে সাথে এখানে ফাইল, ঠিক আছে বুঝতে পারছি, এই পয়েন্টটাও আমি বুঝতে পারছি। তারপরে বলেন আর অন্য কোনো পয়েন্ট আছে আপনার? হ্যাঁ আর লিংকডইনে শেয়ার হচ্ছে না, লিংকডইনে শেয়ার হচ্ছে না, ঠিক আছে। আর কোনো পয়েন্ট? না আর কোনো পয়েন্ট নেই। ঠিক আছে এখন আমি একটা একটা করে জবাব দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আপনার গিগটা যেহেতু পেন্ডিং দেখাচ্ছে, জি, এটাকে আগে পেন্ডিং থেকে উদ্ধার করতে হবে। জি কিভাবে করব? কিভাবে সেটা বলতেছি,
আমি আমার টার্গেটের কথা বলতেছি, যেহেতু গিগটা পেন্ডিং দেখাচ্ছে, এই গিগটাকে আগে প্রথমে পেন্ডিং থেকে উদ্ধার করতে হবে। আপনি আমার সাথে একমত? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি উদ্ধার করতে হয় তা গিগটা এখনো জীবন্ত না, যে গিগটা আমার জীবন্ত না তার ক্লিক ভিউ ইমপ্রেশন লিংকডইনে শেয়ার দিয়ে আপনি কি করবেন? কোনো কিছু দরকার আছে? না, কোনো কিছুরই দরকার নেই। তার মানে পরবর্তী দুইটা প্রশ্নের অ্যানসার কিন্তু আপনি আমি আপনাকে দিয়ে দিলাম, রাইট? জি। এখন একমাত্র সাপোর্ট যেটা আপনার দরকার সেটা হচ্ছে গিগটা পেন্ডিং থেকে রেস্কিউ করা, গিগটাকে পেন্ডিং থেকে রেস্কিউ করা। একজন নদীতে পড়ে গেছে, একদম ভরা নদীতে পড়ে গেছে, তার ক্ষুধা লাগছে, তার কি নাই, পরনে জামা কাপড় নাই, প্রবলেম কয়টা? তিনটা। তো পরবর্তী যে দুইটা প্রবলেম বললাম, একটা হলো ক্ষুধা লাগছে আর একটা হলো তার পরনে জামা কাপড় নাই, এই দুইটা প্রবলেমের এটা আগে দেখবো নাকি নদীতে পড়ে গেছে নদী থেকে উদ্ধার করবো? কোনটা আগে? নদী থেকে উদ্ধার করবো, রাইট। এটা যদি করতে পারি পরবর্তী দুইটা কি হবে? অটোমেটিক্যালি পরবর্তীতে হয়ে যাবে, হবে না? জি, রাইট। এখন যেটা করতে হবে, আপনার গিগটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এখান থেকে আগে পজ করতে হবে। তার আগে আপনি আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দেন। গিগটা পাবলিশ করেছেন এক্স্যাক্টলি কত তারিখে? 28 তারিখ সন্ধ্যার পরে, মানে রাতে 9টার দিকে। 28 এপ্রিল। জি, যখন ডেট বলবেন তখন আমাদেরকে মানে পুরোটা বলবেন, 28 এপ্রিল 2020 এরকম। হ্যাঁ, গত। আচ্ছা, তাহলে কয়দিন হয়েছে? 28 তারিখ থেকে 2 দিন আর 4 দিন। গিগটা হচ্ছে ফেসবুক মার্কেটিং সার্ভিস, ওকে? জি। 4 দিন হয়ে গেছে, আমি আর একদিন সময় নেব, 5 দিন, আগামী কালকে দেখবেন। আচ্ছা, আগামী কালকে। এর আগ পর্যন্ত গিগ মার্কেটিং করার দরকার নেই, এর আগ পর্যন্ত গিগ কোনো প্রকার মার্কেটিং করার দরকার নাই। আপনি আগামী কালকে দুপুর পরে আবার একটু গিগটা চেক করবেন যে কি অবস্থা হলো, এটা পেন্ডিং এ আছে নাকি অ্যাক্টিভেট দেখাচ্ছে। যদি অ্যাক্টিভেট দেখায় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে কি করবেন আপনি? প্রপার ওয়েতে গিগের মার্কেটিং ইচ এন্ড এভরিদিন যা কিছু করতেছেন এটা শুরু করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু আপু একটু লাইনে থাকেন। আচ্ছা, দুইবার ফোন দিলে রিসিভ করতে হবে। হ্যালো। জি, হ্যালো। যেটা আপনাকে আমি বলতেছিলাম সেটা হচ্ছে গিগটা যদি আগামী কালকে দুপুর পরে চেক করলেন যে এটা ছেড়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে আপনি সবকিছু নতুন করে শুরু করবেন, মার্কেটিং করবেন, ইচ এন্ড এভরিথিং শুরু করবেন। যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে গিগটা কি করবেন? আগে পজে নেবেন। গিগটা কি করবেন? অ্যাক্টিভেট থেকে পজে নেবেন। পজে নেওয়ার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি, পারবেন আপনি না দেখাই দিতে হবে? পারবো, চেষ্টা করে দেখলেই পারবো। সেটা কি আমি, হ্যাঁ, এটাতে ক্লিক দিলে যে পজ, পজে ক্লিক দিলে গিগটা কি হবে? পজে চলে আসবে, যে এখানে চলে আসবে, এখন অ্যাক্টিভিটি আছে এখানে চলে আসবে। পজে আসার পরে গিগটাকে তখন আবার এখানে ক্লিক দিবেন, এই দেখেন এই যে এখানে একটা জিনিস আছে এডিট, দেখা যাচ্ছে না? জি, এডিটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার গিগের যে ডেসক্রিপশন আছে না, হ্যাঁ, ডেসক্রিপশনের ভিতরে হালকা দুই একটা ওয়ার্ড একটু চেঞ্জ করবেন। কি করবেন? আচ্ছা,
কয়েকটা ওয়ার্ড ডেসক্রিপশনে চেঞ্জ করব কয়েকটা না একটা থেকে দুইটা সরি দুইটা থেকে তিনটা দুইটা থেকে তিনটা ওয়ার্ড চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে দুপুরে এটা করলেন বিকেলে সন্ধ্যার এই টাইমে এসে আপনি আবার কি করবেন এটা অ্যাক্টিভেট করে দেবেন পজ থেকে আবার অ্যাক্টিভেট করে দেবেন করে দেওয়ার পরে কালকে সারা দিন আর তারপরে কিচ্ছু করবেন না এই গিগনি আর কিচ্ছু করবেন না পরের দিন তার মানে হচ্ছে চার তারিখে দুপুরে যায় আবার চেক করবেন যে গিগটা আপনার কি অবস্থায় এখনো পেন্ডিং দেখাচ্ছে নাকি অ্যাক্টিভেট হয়ে গেছে কাজের সিকোয়েন্সটা বুঝতে পারছেন জি ভাই এরপরে এই প্রবলেম নিয়ে যারা আসবেন আমি নাকি একটু ইলাবোরেটলি বুঝাই দিলাম এই প্রবলেম নিয়ে পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য সেম ইনস্ট্রাকশন এটা ফলো করতে হবে আপনি এটা করবেন করার পরে চার তারিখেও যদি গিগটা পেন্ডিং দেখায় সেক্ষেত্রে আল্লাহর নাম বলে গিগটা আপনাকে ডিলিট করে দিয়ে নতুন করে আরেকটা গিগ বানিয়ে দিতে হবে আমি কি বুঝতে পারছি জি ভাই বুঝতে পারছি ইন বিটুইন আপনি আগামীকাল আমার সাপোর্টে আবার আরেকবার আসবেন ঠিক ওই মুহূর্ত পর্যন্ত যেটা আপডেট সেটা একটু আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্দুল সালাম ভাই শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি ভালো আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ এখন বলেন আপনাকে কি হেল্প করব গিগ চেক করে দেব জি ভাই গিগটা চেক করে দেন ডিজিটাল মার্কেটিং এসইও অফিস এসইও আই উইল ডু হাই পিয়ার ব্যাকলিংকস ম্যানুয়ালি লিংক বিল্ডিং ঠিক আছে লিংক বিল্ডিং হাই অথরিটি এসইও ফাইবার এই ছবিটা কার গুগল থেকে নেয়া গুগল থেকে কেন আপনার কি মনে হয় যে গুগলে যে ছবিটা নিছেন ওর চেহারা আপনার চাইতে ভালো হ্যালো না ভাই তা না তো আমি তো মনে করি যে আপনি না ভাই এমনিতে হ্যাঁ বলেন বলেন হ্যালো না এমনিতেই দিছি জি ভাই এমনিতেই দিছি আর কি হ্যাঁ আপনি নিজেও কিন্তু এই মুডে একটা ছবি উঠতে পারতেন ও যেভাবে উঠছে এই ছবিটা আপনি উঠতে পারতেন খুব সিম্পল তো খুব সাদা সাদা ব্যাকগ্রাউন্ডটা আসলে সার্চ পেজে কিন্তু ভালো দেখায় না আর কি আর লিংক বিল্ডিং কথাটা মানে আমি চাচ্ছিলাম যে লিংক বিল্ডিং যেটা কিওয়ার্ড মূলত গিগের সেটা গিগের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত থাকবে প্রয়োজন এই ছবিটা একটু ছোট করে দিয়ে ওর মাথার উপর দিয়ে পুরো জায়গাটা লিংক বিল্ডিং কথাটা থাকবে এবং সেটা গ্রিড করা থাকবে অন্য একটা কালার দিয়ে গ্রিড করা থাকবে তাহলে জিনিসটা ফুটবে আর কি এমনি ভালো লাগতেছে বাট মানে সার্চ পেজে তো আরো ছোট হয়ে যায় ব্যানারটা তখন একটু অসুবিধা হয়ে যায় Link building is very important to develop your business in all way. It helps any business to reach to millions of people quickly. So link building is necessary for all business. I have full training from outsourcing institute for this job. I know all hidden secret for this job. I did many project and made excellent service. I did many practical project. ঠিক আছে? জি। একটা প্র্যাকটিক্যাল কথা এড করে দিবেন and made excellent service. মেড এবং এক্সিলেন্ট এর মধ্যে একটু ফাঁকা বেশি হয়ে গেছে এখানে সম্ভবত দুইটা বা তিনটা স্পেস আছে এটা কমায় দেবেন এরপরে সার্ভিসের পরে যে ফুল স্টপটা দিয়েছেন ফুল স্টপটার আগে একটা স্পেস আছে এটা কমায় দেবেন এই স্পেসটা হবে ফুল স্টপের পরে ঠিক আছে জি দেখেন এই যে ছোটখাটো বিষয় এটা আপনি আপনার গিগটা রেডি করার পরে রিভিশন দেন নাই আই উইল গিভ ইউ হাই কোয়ালিটি সার্ভিস এন্ড ডিএ পিএ পিআর ব্যাকলিংকস ব্যাকলিংকস এর পিটা ছোট হাতের করে দেন ইন হাই কোয়ালিটি ডোমেইন অথরিটি
আচ্ছা, ইট উইল ইনক্রিজ ইওর ওয়েবসাইটস পপুলারিটি, পপুলারিটি ওকে। সার্ভিস ডেসক্রিপশনের পরে একটা এন্টার দেবেন, ঠিক আছে? হোয়াইট হ্যাট, হাই পিয়ার ব্যাকলিংস, 100% ম্যানুয়াল ওয়ার্ক, পেঙ্গুইন পার্টনারশিপ, ইনক্রিজ ইওর র্যাঙ্ক, ইনক্রিজ ট্রাফিক, ইনক্রিজ ডি অ্যান্ড পি এফ ফর ইওর সাইট, ওয়েব টু ব্যাকলিংক, 100% রেফারেল লিংক। কেন আরো আরো কোয়ালিটির কথা বলেন নাই তো, আপনি কি কি কাজ করবেন? কাজগুলো এখানে আসে নাই তো, আরো কিছু অ্যাড করবো? আরো কিছু না, কোনো কাজই তো এখানে অ্যাড করেন নাই, যেগুলো বলছেন এগুলো হলো এডিশনাল জিনিস। আপনাকে বলতে হবে মানে এসইওটা কি কিভাবে করা হয়, ব্যাকলিংকটা কোথায় কোথায় দেবেন। ও আচ্ছা, এরপরে একটা ডিসক্রিপশন লিখবেন, শর্ট একটা ডিসক্রিপশন লিখবেন। থ্যাংক ইউ লিখছেন না, থ্যাংক ইউটা যে লিখছেন তার আগে কিছু কথা লেখেন যে তুমি যদি আমার কাজটা দাও আমি খুব ভালোভাবে কাজটা করব, কারণ আমি এই কাজের জন্য পারদর্শী এবং এটাই আমার প্রফেশন, এরকম কিছু কথা বলেন। তুমি আমার গিগটা দেখলে এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কথাটা এরকম ভাবে একটু ডেসক্রিপশনালি বলে দেন, ঠিক আছে? ওকে, নিচে আসেন। $10, $20, $30, $10 60টা দিচ্ছেন, $20 120টা, $30 $200, $180। আচ্ছা, একটু লাইনে থাকবেন। হ্যালো জি ভাই, $10 60টা দিচ্ছেন, তাহলে 3 × 10 = 30, 318, 180 এর কাছে 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে? অফিস স্ট্র্যাটেজি, হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন। হ্যাঁ, 3 দিন 4 দিন 5 দিন, ঠিক আছে, তারপর নিচে আসেন। হ্যালো আব্দুল সালাম ভাই আছেন? জি জি ভাই, নিচে আসেন, নিচে আসেন, এটা দেখছি, কিওর টিচার্স গুগল ট্রেন্ডিং, ঠিক আছে, এসইও সার্ভিস, এসইও ব্যাকলিংক, ওয়েবসাইট র‍্যাঙ্কিং, লিংক বিল্ডিং, ব্যাকলিংক। ঠিক আছে চলবে, আমি যে কারেকশন গুলো বললাম, আপনার কিছু মেজর কারেকশন আছে ডেসক্রিপশন এবং ব্যানার, একটু কারেকশন গুলো করে পরবর্তীতে আবার একটু সাপোর্টে আপনি আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আপনাকে স্টপ করছি। আর ভাই কোশ্চেন আছে? হ্যাঁ বলেন বলেন বলেন। আমার রেসপন্স টাইমটা মানে জিরো দেখাচ্ছে, রেসপন্স টাইম এনে আপনি এর আগে কোনো বাইরের সাথে আপনার কথা হয়েছে? না, একটা বার নক করছিল, পরে আমরা রিপ্লাই দিতে পারি নাই। রিপ্লাই দিতে পারি নাই মানে যেকোনো একটা করেন। আচ্ছা এটা প্রবলেম নাই, পরেরটা নিচেটা দেখি। এটা কত তারিখে?
এটা ভাই অনেক আগের 3 মাস হবে আর উপরেরটা আর উপরেরটাই তো সপ্তাহখানিক সপ্তাহখানিক আগে দেখি উপরেরটা আবার ওপেন করেন তো সে যখন সে হ্যালো টু এখন তাকে রেসপন্স দেওয়া যাচ্ছে না না ভাই এদিকে কোনো টাইপ করার অপশন পাওয়া যাচ্ছে না আসছে না কারণ হচ্ছে ফাইবারটাকে ইয়া করে রাখছে ব্লক করে রাখছে এখন কথা হচ্ছে সে যখন মেসেজটা করছিল তখনই কি ব্লক ছিল এটা তো আমি দেখি না জি ভাই মানে আমি যখন ঢুকছিলাম ফাইবারে তখন এরকম দেখছিলাম এখন এখন আমাকে একটু বলেন ফাইবারে রেগুলার না কেন জি ফাইবারে রেগুলার না কেন আপনি মেসেজটা যেদিন পাঠিয়েছেন দেখছেন পরে মানে রেগুলারে ছিলাম মানে ওই দিন সকালবেলা অ্যাক্টিভ ছিলাম না ওই টাইমে নক করছেন স্মার্টফোন আছে না জি স্মার্টফোন নাই জি আছে কিন্তু আমার ওই নোটিফিকেশন ওইরকম ভাবে আসে না মোবাইলে নোটিফিকেশনটা সেট করতে হবে নোটিফিকেশন সেট করতে হবে এটার ভিতরে মাথা ঢোকান যেটা কাজ হচ্ছে না কেন হবে না সবারটা হচ্ছে রাজ্জাক ভাইয়েরটা হচ্ছে ওই যে আফজাল খান ভাইয়েরটা হচ্ছে আরাফাত হোসেন ভাইয়েরটা হচ্ছে আপনারটা কেন হবে না আপনার সাথে কি গুগলের কোনো শত্রুতা আছে নোটিফিকেশন সেট করেছি এখন ঠিক আছে এমনিতে বায়ার রিকোয়েস্টগুলো দেখা যায় না আচ্ছা আপনার যেটা রেসপন্স রেট কমে গেলে বায়ার রিকোয়েস্ট আসবে না বায়ার রিকোয়েস্টে ঝামেলা হবে এটা রেসপন্স রেটের সাথে একটু সম্পর্কিত এরপরে ফিডব্যাক এর সাথে সম্পর্কিত পজিটিভ রেটিং এর সাথে সম্পর্কিত এগুলোতে কেয়ারফুল থাকতে হবে প্রতিটা সাইডে কেয়ারফুল থাকতে হবে তো আপনার জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে পরবর্তী যে বায়ারই নক দেখ না কেন তাকে উইদিন শর্ট টাইম মেসেজ আসার সাথে সাথে জবাব দিতে হবে এবং প্রথমে বলবেন যে থ্যাঙ্কস ফর ইনবক্সিং মি ঠিক আছে সে আপনাকে মেসেজ করছে এর জন্য একটা থ্যাঙ্কস দেন তারপরে কাজের কথা আপনি এক ঘন্টা একদিন দুই দিন তিন দিন পরে বলেন অসুবিধা নেই বাট বায়ার মেসেজ করার সাথে সাথে কি করতে হবে তাকে প্রথম মেসেজের অ্যানসারটা উইদিন শর্ট টাইম দিতে হবে আমি কি বুঝাতে পারছি জি এইভাবে আপনার রেসপন্স রেট আবার কি হবে ডেভেলপ হবে এবং এটা 1 আওয়ার না আসা পর্যন্ত আপনার এই ঝামেলাটা রয়ে যাবে ঠিক আছে 1 আওয়ার ছিল ওই বায়ারটা মেসেজ করার পর এরকম হয়েছে এরকম হয়ে গেছে এটা প্রবলেম নেক্সট যখন বায়ার আবার আপনাকে মেসেজ করবে তখন কি হবে এটা ধীরে 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 ইমপ্রুভ করবে ঠিক আছে সেটার জন্য আপনাকে একটু চেষ্টা করে যেতে হবে জি ভাই এর জন্য আপনাকে একটু চেষ্টা করে যেতে হবে প্রয়োজন আপনার একজন ফ্রেন্ড যদি থাকে তো ফ্রেন্ড নাই আবার যেন কেউ মেসেজ না করে এমন টাইমে মেসেজ করলো আপনি ঘুমে আছেন তাহলে কিন্তু অসুবিধা আবার বাড়বে আর ফাইবারে ফাইবারে মেসেজ করলে আবার সমস্যাও আছে অহেতুক যদি কেউ মেসেজ করে কেউ যদি ইন্টেনশনাল মেসেজ করে হ্যাঁ যে আমি ওর রেসপন্স রেট কমানোর জন্য মেসেজ করি এটা যদি প্রমাণ করা যায় যদি সে কমপ্লেইন করে ফাইবারের কাছে তাহলে যে এই ইন্টেনশনাল কাজটা করছে তার কিন্তু কি হবে না ফ্রিল্যান্সিং আর করতে হবে না উইদিন 24 আওয়ার্স তার অ্যাকাউন্ট একদম ফুল ব্যান্ড হয়ে যাবে ফাইবার থেকে তাকে আর ফ্রিল্যান্সিং করতে হবে না আবার এখানে খোশ গল্প করা যাবে না আমরা মেসেঞ্জারে যেরকম চ্যাট করি এখানে কিন্তু এরকম কথাবার্তা বলা যাবে না দোস্ত কেমন আছো ভাবি কেমন আছে আজকে কি বাইরে গেছিলা হ্যাঁ আজকে তো সিনেমা দেখতে যাবো যাবা নাকি এগুলো কথাবার্তা কিন্তু আবার এখানে বলা যাবে না ঠিক আছে এখানে যত কথা হবে সবকিছু কমার্শিয়াল কথা ওকে আর ভাইয়া আমার গিগটা মানে ইমপ্রেশন ভিউ কিছু হইতাছে না এই দুই দিন ইমপ্রেশন বাড়তেছে না তাই তো জি ভাই জায়গায় মধ্যে রয়ে গেছে ইমপ্রেশন জায়গা মতো দাঁড়ায় গেছে একদম ইমপ্রেশন বর্তমানে ফাইবারের যে সার্ভারটা থেকে ইমপ্রেশনটা মেইনটেইন করা হয় ওই সার্ভারটাতেই সম্ভবত কাজ চলতেছে ঠিক আছে এটা কারো ইমপ্রেশনই বাড়তেছে না আমার অবস্থা আরো করুন আমারটা সবগুলো লাল দাগ নিচের দিকে ঠিক আছে এবং কনস্ট্যান্ট ওখানে কোনো প্রকার উত্থানও নাই পতনও নাই সুতরাং এটা কমন প্রবলেম এটা ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে আপনারা রিচার্জ করেন না তো ফাইবার যেটা করছে এটা কোথাও না কোথাও বলে দিছে আমি দেখছি একটু একটু গবেষণা করা লাগে যে প্রবলেমটা কেন হচ্ছে আপনারা খুবই অলস কাজ করতে চান না একটু মাথা ঘামাইতে হবে যে দেখি কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে তুমি জেনে যে খোঁজার যে আগ্রহ ওয়েব যত ঘাটাঘাটি করবেন নিজে তত জ্ঞান বাড়বে
ঠিক আছে, ওয়েবসাইট একটা পুস্তক, বই, একটা বই যত না যারা করবেন জ্ঞান বাড়বে তত। এটা কোনো প্রবলেম না, এটা ঠিক হয়ে যাবে। এটা আপাতত আমাদের এটা সবার কমন প্রবলেম, আমি নিজেই প্রবলেমে আছি, এটা ফাইবারের সার্ভার থেকে এরকম ভাবে মেইনটেইন করা হচ্ছে, ঠিক হয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। নেক্সট আসবেন কি ব্যাপার, হচ্ছে সিফাত। সরি সিফাত কেন, সিফাত ভাই এখন তো আব্দুল সালাম ভাই কি সাপোর্ট দিলেন, ঠিক আছে সিফাত ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আরেকটা ছিল যে আমার এই বায়ার রিকোয়েস্ট মানে আসলেই একটু পর আর খুঁজে পাওয়া যাইতেছে না, এটা একটু মানে আমি কোথাও ক্লিক করলে চলে যাচ্ছে, এই ক্লাসকে নিয়ে আমি এক্সাম্পলটা দেব। স্যার কি করতেছিল, একটা জায়গায় গিয়ে কোডিং লিখতেছিল, এইচটিএমএল পেজে কি করতেছিল স্যার, কোডিং লিখতেছিল, তাই না? কোডিংটা লেখার পরে যখন মেইন ওয়েবসাইটটা স্যার যেটা তৈরি করতে চাচ্ছে এটাতে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, ওখানে যে স্যার রিফ্রেশ দিচ্ছে আর আপডেট হয়ে যাচ্ছে না। কোডিং এ যে কাজটা করলো, কাজটা করলে কি ওয়েবসাইটে চেঞ্জ হচ্ছে নাকি রিফ্রেশ দিতে হচ্ছে? রিফ্রেশ, রিফ্রেশ। তো রিফ্রেশটা দেওয়া হচ্ছে কেন, সবচেয়ে আপডেট ভার্সনটা পাওয়ার জন্য, সবচেয়ে আপডেট ভার্সনটা পাওয়ার জন্য। আপনি যখন এটা রিফ্রেশ দেবেন যে কোনো পেজ, যে কোনো মানে যে আপনি এখন এখানে তিনটা পেজ খোলা আছে, তিনটা পেজে যখন আপনি রিফ্রেশ দেবেন তখন কি হবে, ওই মুহূর্তে যে আপডেট, এই আপডেটটা আপনার কাছে চলে আসবে, তাই আসবে না? এখন সাপোজ দেখেন এখানে বাই রিকোয়েস্ট আসছে, আপনি আমাকে একটু মাউস দেন, মাউসটা দেন, মাউস পাইছি। এই যে পেজটা আপনি আপনি মনে করেন এখানে বাই রিকোয়েস্ট দিলেন, এখন আপনার এখানে নাই, আচ্ছা দেখি আমার এখানে আছে কিনা, থাকলে আমারটাতেও নাই। এই মুহূর্তে কারো বাই রিকোয়েস্ট থাকলে উনি একটু স্ক্রিন শেয়ার করেন তো। এই মুহূর্তে বাই রিকোয়েস্ট আছে এরকম কেউ থাকলে একটু স্ক্রিন শেয়ার করেন তো দয়া করে। আফজাল খান ভাই, হ্যাঁ আফজাল খান ভাই ভালো আছেন? আফজাল খান ভাই আপনার মাইক অন করেছি, কথা বলেন। আচ্ছা আপনি তো দুইটা ডিভাইস থেকে, হ্যাঁ আফজাল খান ভাই ভালো আছেন? জি ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখন তিনটা বায়ার রিকোয়েস্ট আছে, এটা কখন আসছে? এটা আসছে কিছু, আমি রিফ্রেশ করি নাই তো এটা রয়ে গেছে, আমি অন্য একটা কাজ করতেছিলাম তো ভাবলাম ভাই যখন বলছে তো শেয়ার করে দেখাই দিই। হ্যাঁ এটা এটা এখন এই যে কাকে যেন সিফাত আহমেদ, সিফাত ভাই আপনি আপনি এই প্রবলেমটা ইয়ে করতেছিলেন না? দেখেন এই যে এনার এখানে তিনটা বায়ার রিকোয়েস্ট আসছে, আপনি একটু আমাকে মাউস দেন, আমি এটা রিফ্রেশ করব না, অসুবিধা নাই এটা থেকে যাবে আপনার। রিফ্রেশ করলে সমস্যা নাই, অসুবিধা নাই, রিফ্রেশ করলে অসুবিধা নাই, এটা আমার প্রয়োজন নাই, এটা আমার প্রয়োজন ভাই, প্রয়োজন নাই, তাই না? ওকে তাহলে আরো ভালো। দেখেন ওর এখানে ওনার এখানে তিনটা বায়ার রিকোয়েস্ট আছে না? জি জি। এখন বায়ার রিকোয়েস্ট গুলো পড়বে, এই পেজে আসছে, এই পেজে আর কোনো কাজ করা যাবে না, এই পেজে আর কি করা যাবে না, কোনো কাজ করা যাবে না, কোনো কাজ করা যাবে না। আপনার এখন আবার ফাইবারের অন্য একটা জায়গায় যাওয়া দরকার, তাহলে আপনি কি করবেন, আরেকটা নতুন প্যাক খুলবেন,
নতুন ভাবে আপনি ফাইবারে যাবেন, আপনার যত কাজ এখান থেকে করবেন, এই যে দেখেন, ঠিক আছে না? জি, আপনি এখানে কাজ করবেন, বাট এইখানে কোনো কাজই করা যাবে না। এই পেজটা যখনই আপনি এই যে এখানে এটাতে ক্লিক দিলে রিফ্রেশ হয়ে যাবে না? রিলোড হয়ে যাবে। রিলোড যখনই দেবেন কনস্ট্যান্ট এই মুহূর্তে যা আছে এটা আপডেট হয়ে যাবে। বাট আমি তো এই মুহূর্তে এটা চাই না, কারণ হচ্ছে আমার এই তিনটা বায়ার রিকোয়েস্ট কি করতে হবে, ধরে রাখতে হবে। জি, সারা দিন থাকবে। আমি কোন কোন ক্লাসে দেখাইছি সকাল 10টায় আমার বায়ার রিকোয়েস্ট আসছে, এটা রাত 9টায় আমি দেখাইছি, এখনো আমার আছে। কেন আছে? আমি এখনো পর্যন্ত ইয়া করি নাই, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করি নাই। তো আপনি এইভাবে ফেলায় রাখেন, ফেলায় এটা নিয়ে গবেষণা করেন সারা দিন। আর যদি নতুন বলেন, আমি এই পেজটাতেই থাকলাম, যদি নতুন কোনো বায়ার রিকোয়েস্ট আসে এখানে কি শো করবে? না, এখানে শো করবে না। ওটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, আরেকটা পেজ খুলতে হবে। আরেকটা পেজ খুলে এই যে আবার মরে যান, আবার বায়ার রিকোয়েস্ট। তো ওখানে তিনটা ছিল, এখানে যা দেখবেন যে নতুন করে কয়টা আসবে, আরো পাঁচটা আসবে। তো নতুন করে পাঁচটা আসলো, এই পাঁচটার ভিতরে আগের তিনটাও আছে সাপোজ, তাহলে কি আগের গুলোর দরকার আছে? না না, তখন আপনি ওই পেজটা রিফ্রেশ দেন, এটা রেখে দেন, এটা রেখে দেন। বাট কোনো অবস্থাতেই কি করা যাবে না, যেটা আপনার দরকার বায়ার রিকোয়েস্ট আসছে এটা রিলোড দেওয়া যাবে না। এটা রিলোড দিলেই ও চলে যাবে। এটা সর্বোচ্চ 1-2 মিনিট 3 মিনিট থাকে, 3 মিনিট যায় না, 1-2 মিনিট থাকে। অনেক লোক এটার একটা কোশ্চেন করে, আমার বায়ার রিকোয়েস্ট আসে আমি থাকে না কেন, আমার কি প্রবলেম? ইভেন স্যার পর্যন্ত এই প্রবলেমটা করা যায়। এখন আমি ব্যতীত 46 জন লোক আছি, আমরা অনেকেই জানে, সিনিয়র স্টুডেন্ট আছে অনেকে, সবাই জানে। যারা জানেন না তারা ব্রিফলি এই জিনিসটা জেনে নেন, এর মূল ক্যারিশমা কাহিনী হচ্ছে এইটা। এখানে আর আর কোনো কিছু নেই। কি আফজল ভাই আর কিছু আছে এটা ছাড়া? আমি যেটা বললাম, না ভাই আর কিছু নাই, আর কিছু নাই। এখন আপনি ওইটা প্রয়োজন হইলে রেখে দেওয়া লাগে, প্রয়োজন ছাড়া হয় না হইলে রিপ্লেস করে দিলে নতুনটা চলে আসে। আফজল ভাই বলছে যে তোমার এই তিনটা আসছে, তিনটা দরকার নাই, তার এই তিনটা কি নাই দরকার নাই, এই তিনটার একটাও তার কমন পড়ে নাই, সে এটা রিপ্লাই দেবে না। যদি রিপ্লাই দেয় তাহলে এখানে গিয়ে রিপ্লাই দেবে, আর যেহেতু রিপ্লাই দেওয়ার দরকার নাই সেক্ষেত্রে কি করবে, তখন পেজটা যে রিলোড দেবে। আমি 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 এখন রিলোড দিচ্ছি, দেখেন এই যে রিলোড দিলাম, এখন যেটা আপডেট এটা চলে আসবে। ওই দেখেন চলে গেছে, সব চলে গেছে না? জি, সিফাত আহমেদ, আপনি আপনি বুঝতে পারছেন সমস্যাটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আমি যেটা বুঝলাম, স্যারের এইচটিএমএল ক্লাস দিয়ে স্যার কোডিং লিখতেছিল, কোডিং অনেকগুলো চেঞ্জ করছে, পরে যখন ওয়েবসাইটে যাচ্ছে ওয়েবসাইটে কি চেঞ্জ দেখাচ্ছে, দেখাচ্ছে না, যখন এটা রিফ্রেশ করতেছে তখনই চেঞ্জ গুলো দেখা যাচ্ছে, তাই দেখা যাচ্ছে না? জি, তার মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা সবসময় রিলোড দেওয়ার সাথে নির্ভরশীল। আমার বায়ার রিকোয়েস্ট আসছে একসাথে 26টা আসছে, আমার আজকে একসাথে আসছে 26টা, আমি আমি ওটা কি করি নাই, 26টা তো এক মানে আমার কি 10 মিনিটে পরে শেষ করা সম্ভব? সম্ভব না, সারাদিনে আমাকে অ্যানালাইসিস করতে হবে। আর প্রতিদিন তো 10টার বেশি দেওয়া যায় না, আর প্রতিদিন 10টার বেশি দেওয়া যায় না, রাইট? তো আমি 26টার ভিতরে বেছে বেছে যেটা আমার পছন্দ হবে সেগুলো আমি অ্যানসার করব। এই জন্য ওই পেজটা আমি কি করি না, আর রিফ্রেশ দেই না, ওটা ওটা পড়ে থাকে। তারপরে অনেক সময় চলে যায়, কারণ ইন্টারনেট অনেক সময় অটো রিলোড নিয়ে নেয়, তখন থাকে না, এটা হলো লাক, ব্যাড লাক। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছিল, আপনার অনেক কোশ্চেন হয়ে গেছে আজকে, আপনাকে প্রায় 10 মিনিট সাপোর্ট দিলাম, বলেন লাস্ট। না এটা নেই। হ্যাঁ বলেন। এখানে যে আমার রিকোয়েস্ট গুলো আসবে এখান থেকে কি আমি বাইরের প্রোফাইল দেখার কোনো ওয়ে আছে? না কোনো ওয়ে নাই। বায়ার যতক্ষণ পর্যন্ত আপনাকে মেসেজ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, বায়ারের প্রোফাইল দেখতে পারবেন না। আজ একবার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ শিওর, প্রোফাইল থেকে শুধুমাত্র নামাজ আদায় করতে। হ্যাঁ আপনি আসসালামু আলাইকুম, আপনি চলে যান, আফজল খান ভাইয়ের মাইক কই। হ্যাঁ আমি আপনাকে বন্ধ করে দিলাম। আপনি ইয়ার থেকে কম্পিউটার থেকে শুধুমাত্র বায়ারের নামে প্রথম অক্ষর অথবা তার যদি ছবি দেয়া থাকে প্রোফাইলে ওইটা দেখতে পারবেন, আর মোবাইল থেকে যদি চেক করেন তাহলে তার পুরো নামটা দেখা যায়, এর বাইরে কোনো কিছুই আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, জি জি, সিফাত ভাই আপনি সন্তুষ্ট এখন? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, ভালো থাকেন আপনি, ধন্যবাদ। শাহিন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম শুভিন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে আজকে প্রথম দেখলাম। না আমি কালকে জয়েন করেছি, অ্যাকচুয়ালি দুদিন হলো, ফার্স্ট ক্লাস কালকেই গিয়েছিল। আচ্ছা, আপনি কোথা থেকে? দুবাই থেকে, আমি দুবাই থেকে বলছি। ওয়াও, দুবাই থেকে, তাহলে নতুন ক্লাসে? হ্যাঁ নতুন ক্লাস, আমি প্রোফাইল তৈরি করেছি, অ্যাকচুয়ালি দেখবেন কিনা জানি না, প্রোফাইল তৈরি করেছি। হ্যাঁ দেখবো, শিওর দেখবো, আমাদের ওই প্রোফাইল দেখানোর জন্য সিস্টেম আছে, কোশ্চেন সাবমিট করতে হয়।
ও আমি জানি না এগুলা কিছু এগুলা আমার নতুন তো ওই যে সাতটা ভিডিও আছে না সাতটা ভিডিও ওগুলা দেখতেছি ওগুলা ভালোভাবে দেখতেছি ওগুলো পুরো সাতটা ভিডিও পুরোটুকু আপনি দেখতে পারলে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে কোশ্চেন সাবমিট করতে হয় সব কিছু ওখানে স্যার কি করতেন বলে দিবেন আপনি যেহেতু নতুন স্টুডেন্ট আপনি আসছেন আগামী 7 দিন আপনার কোনো কাজ নাই আমাদের সাথে কথাও বলার দরকার নাই 7 দিন আপনি ভিডিওগুলো দেখে ভিডিওতে যা যা করতে বলা হয়েছে এই কাজগুলো করেন ইভেন অন্য যারা নতুন ছাত্র আছেন তাদের জন্য সেম ইনস্ট্রাকশন হ্যাঁ আপনারা আগামী 7 দিন আমাদের সাথে কোনো কথা বলার দরকার নাই আপনারা চুপচাপ শুধু ভিডিওগুলো দেখে যান ক্লাসে আসেন ক্লাসে আমরা কার সাথে কিভাবে কথা বলি এগুলো শুধু দেখে যান দেখতে দেখতে কি করবেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন আমি এক সময় আপনার মতো ছিলাম ঠিক আছে অলরেডি আমি গিটি গুলো অনেক আগে বানাইছি আচ্ছা আমি নিজে করছিলাম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এখানে আমি যা নিউ জাস্ট আমি নিউ সেটাই স্যার বলছে নিউ থেকে হ্যাঁ স্যার তো ওইটাই বলে স্যার ইভেন স্যার নিজেও মনে করে যে আমি কিছুই জানি না স্যার যখন ক্লাস শুরু করে বলে যে আমিও কিছু জানি না আপনারাও কিছু জানেন না এটা হচ্ছে আমাদের স্যারের সূত্র আমিও শুধু ইয়া পাবলিশ করতে পারতেছি না পাবলিশ দ্যাট মিন্স ওই লিংক দিয়ে দিতে পারতেছি না ফেসবুকে অসুবিধা নাই আপনি আপনি ধীরে ধীরে আগান ধীরে ধীরে আগান কোনো অসুবিধা নাই আপনি ওই ভিডিওগুলো দেখলে আমাদের সাথে কিভাবে আমি আমি তো এখন ইচ্ছা করে আপনার মাইকটা অন করেছি আচ্ছা ঠিক আছে সেটা ঠিক আছে ভালো হইছে আমার সাথে আমি বুঝার জন্য আপনি যেটা করবেন সেটা হলো কিভাবে আপনার প্রয়োজনে আপনি আমাদের সাথে কথা বলবেন তার সিস্টেমটা কি এটা ওই সাতটা ভিডিওর মধ্যে বলে দেয়া আছে আপনি ওইভাবে সবগুলো ভিডিও দেখে আপনি নিজে নিজে এক্সপার্ট হয়ে যান ঠিক আছে ওকে 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 শাহিন ভাই আপনার জন্য শুভকামনা রইল এবং আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নতুন ছাত্র হিসেবে আমার এমনি পুরো নাম হচ্ছে মোহাম্মদ আজিল হক আচ্ছা আচ্ছা আপনি বাংলাদেশে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নোয়াখালী নোয়াখালীতে নোয়াখালীতে নোয়াখালী কোন থানা মাইজদি মাইজদি আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম নেক্সট আসিম হচ্ছে রাকিব হাসান এই যে শাহিন ভাই দেখেন এই যে আমরা এই সিরিয়াল দেখে দেখে ডাকি আর কি ঠিক আছে এই যে আমি ডাকতেছি এই যে রাকিব হাসান তার ইয়াটা হচ্ছে যে কোশ্চেনটা এটা আমি এখন রাকিব হাসানকে ডাকতেছি আপনি হাত দিয়ে ইশারা দেন হাত দিয়ে ইশারা দেন দেখতে পাচ্ছেন শাহিন ভাই আপনি হাত দিয়ে ইশারা দেন হাত দিয়ে ইশারা দেন হাত হাত উঠে আমাকে হ্যাঁ ঠিক আছে এটা আমরা এই যে এইভাবে সাপোর্ট দিই দেখেন এই যে অনেকেই কোশ্চেন সাবমিট করছে আমরা এই সিরিয়ালে ডেকে ডেকে কি করতেছি সাপোর্ট দিচ্ছি আপনাকে এইভাবে কোশ্চেন সাবমিট করতে হবে কিভাবে করতে হবে এটা ওই ভিডিওতে বলে দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ নেক্সট স্ক্রিন শেয়ার করেন রাকিব হোসেন রাকিব ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন নুরুল আমিন ভাই আমাদের খুব মনোযোগী একজন ছাত্র খুব ভালো লাগে আপনার মুডটা সবগুলো কথা খুব মনোযোগ সহকারে শুনে ওই কাকে ডাকলাম উনি কি আছেন আমাদের সাথে রাকিব হোসেন রাকিব RAKIB রাকিব ইসলাম আছে সম্ভবত উনি না এটা রাকিব হোসেন ঠিক আছে আমি ধরে নিচ্ছি রাকিব হোসেন ভাই নাই ওনাকে আমি পাচ্ছি না নেক্সট স্ক্রিনে আসবেন কে আরিয়ান জোহান আরিয়ান জোহান ভাইকে আমি সাপোর্ট দিলাম না ভাই আই হ্যাভ এ কোশ্চেন ইজ অ্যাবাউট মান্থলি বেসিস হায়ার মান্থ হ্যাঁ সেম কোশ্চেন দুইবার কোশ্চেন সাবমিট করার কোনো দরকার নেই নাজিম উদ্দিন নাজিম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন নাজিম উদ্দিন ভাই এই সিফাত ভাই কি হয়েছে আপনার সিফাত ভাই হ্যান্ড রেজ করছেন কেন ভাই আমার এই জামাল স্যার একটা কথা বলতো যে বায়ারের খুনি একটা গ্রুপ ওই গ্রুপটার নাম মনে আসছে না বাইসেল বাদে যে প্রমোশন করব লিংকডইন না না ফেসবুক গ্রুপই বাইসেল বাদে একটা গ্রুপের নাম বলতো যেটাকে বায়ারের খুনি বলতো স্যার এটা এটা কোথায় বলছে স্যার ক্লাসে ক্লাসে ভিডিওটা দেখেন না আমার মনে নাই স্যার কোথায় বলছে ফেসবুক গ্রুপই একটা যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপই বাইরের খনি বাইরের নজরে যদি পড়তে পারেন সবগুলো গ্রুপই বাইরের খনি ঠিক আছে এটা আমার আমারও মনে নাই আপনি আসলে স্পেসিফিক কোনটার কথা জিজ্ঞাসা করতেছেন মনে নাই আমি যেটা দেখছি স্যার বাইসেল গ্রুপকে বলছে বাইসেল গ্রুপে অনেক বাইরকে পাওয়া যায় ঠিক আছে লিংকডইনে অনেক বাইরকে পাওয়া যায় এটা আমি জানি ঠিক আছে আপনি স্পেসিফিক ওই ভিডিওটা দেখে একটু আপনি ডিসাইড করেন কোনটা আচ্ছা আর কি আর কোনো কোশ্চেন আছে না না ঠিক আছে থ্যাংক ইউ
নেক্সট আসেন নাসির ভাই। হ্যাঁ নাসির ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন নাসিম ভাই। NAS হ্যাঁ নাসিম নামে কেউ নাই আমাদের এখানে। তাহলে নেক্সট স্ক্রিন শেয়ার করবেন ফরহাদ হোসাইন। ফরহাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন ফরহাদ ভাই, সম্ভবত উনি সিলেট থেকে। ফরহাদ হোসেন সরি নীলফামারী থেকে। হ্যাঁ ফরহাদ হোসেন সুজন। হ্যাঁ ফরহাদ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। বলেন। আচ্ছা আমার গিগটা তো সেদিন থেকে চেক করে দিতে পারি না, দেখি তো। আই উইল ডু আচ্ছা বিজনেস ফ্লাইট ডিস্ট্রিবিউশন, আই উইল ডু 60 ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ম্যানুয়ালি অন হাইলি সাইটস ইন ইউএসএ। হাইলি সাইটস না দিয়ে হাই ডিএপিএ সাইটস ইন ইউএসএ দিলে ভালো হতো না? হাই ডিএ সাইট, হাই ডিএ সাইটস ইন ইউএসএ এটা ভালো হতো আমার মনে হয়। এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং 100% লাইভ অ্যাডস টপ ইউএসএ ক্লাসিফাইড সাইজ অন টাইম ডেলিভারি টপ সাইটস পোস্টিং। টপ সাইট দুইবার হয়ে গেল, টপ ইউএসএ ক্লাসিফাইড সাইট টপ সাইট পোস্টিং, একই কথা, একই কথা না? হ্যাঁ সেদিন এটা দেখাইছিলাম আপনাকে, আপনি এটা কিছু কিছু কারেকশন করতে বলছেন আর কি। ব্যানারে আমি কি কারেকশন করতে বলছিলাম আমার ঠিক মনে পড়ছে না, শুধু ওই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কালারটা চেঞ্জ করতে বলছিলাম, কালারটা চেঞ্জ করতে বলছিলাম। আচ্ছা এটা এটা হয়তো বা সিরিয়াসলি ওদিন আমার মাথায় আসে নাই। টপ ইউএসএ ক্লাসিফাইড সাইট আর টপ সাইট পোস্টিং দুইটা কথা একই হচ্ছে আর কি। আচ্ছা চিন্তা করতেছি আপনি টাইটেল চেঞ্জ করবে কিনা, ফাইবার বর্তমানে এগুলো নিয়ে ঝামেলা করতেছি না, ওটা ইয়া করে রাখে আর কি, চেঞ্জ করার অনেক সময় আসে না। ঠিক আছে বাদ দেন, যা হইছে হইছে, যদি চেঞ্জ করা যায় তাহলে করে দিব। চেঞ্জ হয়তো বা করা যাবে, বাট চেঞ্জ করলে যেটা হচ্ছে সেটা হলো গিগ এর র‍্যাঙ্কিং টা একদম ডাউন হয়ে যাচ্ছে। এটা এখন কি কখনো অ্যাক্টিভ ছিল না ড্রাফট অবস্থাতেই আছে? এটা ড্রাফটে আছে, আমি এখন অ্যাক্টিভ করি নাই কোনো। আচ্ছা আপনি চেঞ্জ করেন না টাইটেল, তো টাইটেল আমি এই মুহূর্তে চেঞ্জ করা ডিস্কে যাচ্ছি না, একেবারে বেশি বেশি বেকআপ পাওয়া যাচ্ছে ব্যাপারটা এরকম না, চলবে অসুবিধা নেই। আসেন তাহলে এই যে ইয়াটা ব্যানারে আপনারা যেটা করবেন, নতুন যখন একটা গিগ বানাবেন গিগের টাইটেলটা এমন ভাবে গবেষণা করবেন যাতে এটা আর কখনো চেঞ্জ না করতে হয়, বিশেষ করে টাইটেলটা, টাইটেল চেঞ্জ করলে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে নিচে আসেন। তাহলে ব্যানারে দুইটা ইয়া চেঞ্জ করে দেব না, এই টপ লেখাটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডেসক্রিপশন ওদের মনে হয় আমি দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ ওদিক দেখছিলাম, এই যে এখন মনে পড়ছে আমার, ডেসক্রিপশন দেখছিলাম, ওগুলো চেঞ্জ করছেন? হ্যাঁ ওগুলো চেঞ্জ করছি, এই যে আপনি যেভাবে বলছেন না টোটাল ম্যানুয়াল পোস্টিং, একটা জায়গা বলেন তো যে এই জায়গা, এই জায়গাতে আমি কারেকশন দিয়েছিলাম, এই যে বলছিলেন যে 100% স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ক আর 11 নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ক্যাটাগরি সেটিং। রাইট সুন্দর হয়েছে, ঠিক আছে নিচে আসেন। আর এটা হোয়াই ইউ হায়ার মি, এইটা স্মল লেটার আর এমটা স্মল লেটারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনে পড়ছে, ঠিক আছে অসুবিধা নেই, এখন ভালো লাগছে আপনি গিটটা পাবলিশ করে দেন। আচ্ছা তাহলে পাবলিশ করে দেওয়া যাবে, হ্যাঁ ওইটা কারেকশন করে পাবলিশ করে দিব, ওইটা পাবলিশ করে কারেকশন করে আপনি গিটটা পাবলিশ করে দেন আল্লাহ না বলে। হ্যাঁ ওকে ভাই, দোয়া ভালো থাকেন, দোয়া করেন। হ্যাঁ ওকে হ্যাঁ শিওর, আপনার জন্য শুভকামনা রইল। নেক্সট স্ক্রিনে আসেন মোকাররম হোসেন। হ্যাঁ মোকাররম ভাই সিলেট থেকে, মোকাররম ভাই আমার পার্মানেন্ট ভালো সবাইকেই লাগে। হ্যাঁ ঠিক আছে উপরে যান, উপরে যান।
business flyer distribution. I will do classified ad posting in USA top classified site. Top USA, UK, Canada. Classified ad posting. 100% manual posting. Post in targeted cities and states. Post on top related sites. Live ads, result, IPR sites. Correct. আপনার ছবিটা ছোট করে ফাইবারের একটা লোগো দিয়ে দিতেন, তাতে ফাইবার একটু খুশি হইত। আমার ছবি আর একটু ছোট করে ফাইবারের লোগো নিচে দিয়ে দিব নাকি? হ্যাঁ দিয়ে দিতেন, নিচে বা যেখানে জায়গা হয় দিয়ে দিলে তাহলে একটু ইয়ে হইতো ফাইবারও, মানে এতগুলো মনোগ্রাম দিছি আমরা, নিজের ছবিটাও দিলাম, তো ফাইভ যার সাথে কাজ করতেছি তার একটা লোগো দিলে ভালো হয় না? আপনার যদি মনে হয় যে আপনার কাছে ওটা ভালো লাগে সেটা আপনার রুচির ব্যাপার, বাট আমার কাছে না, ঠিক আছে সমস্যা নাই। আমি আর এমনি এইটা কেমন হচ্ছে স্যার? হ্যাঁ ব্যাটা ঠিক আছে, ভালো আছে, অসুবিধা নেই, ব্যাকগ্রাউন্ডের সাথে মিল হইতেছে। হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, চলবে। About this gig, welcome to my classified ads posting gig. I am expert in digital marketing. I am long training now. I have done long training, or I completed long training, or I am long trained. Grammatical sequence ta thik rakhte hobe. Thik ache? Hello, apni bujhte parchen ami ki bolchi? Haan ji, bujhte parchi sir. Okay, eta correction korben. On classified ad posting from outsourcing institute. I worked there on many practical projects. ED. Moreover, I know that how do the live posting and reach to many people by classified sites. How to do the live posting. হাওয়ের পরে একটা টু দেবেন, ঠিক আছে? হ্যালো, জি স্যার শুনতেছি স্যার। আমি কথা বলার পরে একটু রেসপন্স দেবেন, তা না হলে তো বুঝতে পারবো না। জি স্যার ঠিক আছে। হাউ টু ডু দ্য লাইভ পোস্টিং এন্ড রিচ টু মেনি পিপল, না মিলিয়ন্স অফ পিপল বাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, বাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট বাদ দিয়ে দিলেন, ঠিক আছে? আই হ্যাভ নলেজ অ্যাবাউট দ্য হিডেন সিক্রেটস অফ ক্লাসিফাইড ads posting, so I will do my job very well because I have created accounts in very top related classified sites. I have created accounts na, I have registered with many top related classified sites. Thik ache? Hello, ji sir shunchi. Okay, ওই যে স্যার একটা যে মানে ক্লাসিফাইড এর একটা সলিউশন, যেটা মানে প্রবলেম এবং সলিউশনের যে ভিডিওটা আছে ওইটার মাঝে ঠিক এভাবে বলে দিয়েছিল আর কি একজন আপনাকে। জি বুঝিনি, আবার বলেন। মানে প্রবলেম এবং সলিউশনের যে একটা ভিডিও আছে স্যার, সম্ভবত এটা ডিসেম্বরের লাস্ট, মনে হয় ডিসেম্বরের হয়েছে, তখন স্যার এভাবে বলে দিয়েছিল আর কি। সুবিধা নাই, আপনি আমি যেভাবে বললাম একটু ভিন্ন, স্যার তো ওটার মধ্যে এমন কথাও বলছে যে আপনারা হুবহু আমার মতো করবেন না, তা বলছে না? জি 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 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি মিলে ভাই দেখছেন না তো এই কারণে এটা দিয়ে দিই। মাই সার্ভিস পোস্ট ইন টপ ইউসি ক্লাসিফাইড সাইট হাই পিআর এন্ড হাই পিএ সাইট, রাইট দ্য পারফেক্ট টাইটেল। এটা ওই রাইট না, রাইট বানানটা ভুল করছেন। ডব্লিউ আর আই টি ক্যান মেক current description, post in targeted cities or states, can create your product image. Product image apni kemne toiri korben, image to buyer apnake debe, apni lekhen can utilize the product image, thik ache? Can utilize the product image. Utilize spelling sir, utilize, utilize, able to reach your keyword for posting. ঠিক আছে, আর একটা দুইটা পয়েন্ট দিতে পারলে ভালো হতো। ঠিক আছে, এরপরে মনে হয় আপনার ইয়ে হয়েছে, দুইটা এন্টার হয়েছে, একটা এন্টার উঠিয়ে দেবেন। মাই স্পেশালটি, মাই স্পেশালটি মাইটাও বোল্ড হাতে বোল্ড করে দেন, আর কয়টা ছোট হাতে করে দেন।
ঠিক আছে এম ওই দুটি বড় হাতে রইছে ওইটা ছোট হাতে করে দেন মাইটাও বোল্ড করে দেন 100% ম্যানুয়াল পোস্টিং অর প্রুফ ইন এক্সেল শীট ফলো দ্য বায়ার ইনস্ট্রাকশন অন টাইম ডেলিভারি মাই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন প্রায়োরিটি প্রথমের মাইটা বাদ দিয়ে দেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন লিখছেন গ্রাটিফিকেশন তাই না যেটা দেন অসুবিধা নেই নিচে আসেন আচ্ছা দশটাতে চল্লিশটা বিশটাতে $20 কতটা দিচ্ছেন ৮০টা ১২০টা এর আগে একটা কি দিলাম উনি দশটাতে দিচ্ছেন হচ্ছে $10 দিচ্ছেন ৬০টা ৬০টা ১২০টা আর ২০০টা দিচ্ছে ওনাটা অবশ্য আমার কাছে একটু বেশি বেশি লাগছে যাই হোক এগুলো আপনারা নিজেরা নিজেরা ডিসাইড করে নিন কে কতটুকু দেবেন সার্ভিস কত ডলারে সেটা আপনারা নিজেরাই ডিসাইড করতে পারেন কতটা দিলে ভালো হয় স্যার একটা আপনার আইডিয়া অনুযায়ী তিন দিন চার দিন পাঁচ দিন চলবে নিচে আসেন দেখি USA classified, set posting, flyer distribution, classifiers, classified ads. ঠিক আছে চলবে আপনার গিগ দেখে যেটা মনে হলো আপনি আপনি সাপোর্ট ভিডিওগুলো বেশি বেশি দেখেন আপনি এবং গিগের ইনস্ট্রাকশনগুলো তো কমন গিগ কেমনে করতে হয় এটা তো কমন ইনস্ট্রাকশন এই যে ক্লাসে আপনি বেশি বেশি থাকেন সাপোর্টগুলো দেখেন যার প্রেক্ষিতে আপনি গিগটা কি করতে পারেন মানে এক ধাসে নিজের মতো করে বানায় ফেলতে পারেন ইটস এ ভেরি গুড সিম্পটম ঠিক আছে হ্যালো একজন ম্যাডাম ছিল উনি বলছিল তার গিগ যখন পাবলিশ করছে আমিও করছি কিন্তু আমার তার কোন ইমপ্রেশনও নাই ভিউসও নাই কিছুই নাই বুঝি নাই ভিউ নাই ভিউ নাই ভিউ নাই ইমপ্রেশন নাই তাই তো কিছুই নাই একেবারে দুইটা দুইটাই কিছুই নাই আচ্ছা ভিউ ইমপ্রেশন নাই আমি আমি দেখাই ভিউ ইমপ্রেশন নাই এটা হচ্ছে ফাইবারের সার্ভারে প্রবলেম ফাইবারের সার্ভারে প্রবলেম এটা এখন আপডেট হচ্ছে না সবারই এই প্রবলেমটা সবাইকে জিজ্ঞাসা করেন সবার সেম প্রবলেম ঠিক আছে ইভেন আমার নিজেরও সেম প্রবলেম আমার সবগুলাতে লাল বাতি জ্বলতেছে এবং সবগুলা নিচের দিকে আমরা আমারটা দেখাবো না ঠিক আছে সমস্যা নাই স্যার এটা মানে অ্যাক্টিভ দেখাইতেছে এটা অ্যাক্টিভ নাই কিন্তু এটা গতকালকে করছি এটা চার দিন হয়ে গেছে প্রমোট ইওর বিজনেস বাই ফেসবুক প্রমোশন আচ্ছা আর আর এক দুই দিন দেখেন আর এক দুই দিন দেখার পরে ওই যে প্রথম আমি যাকে সাপোর্ট দিছি উনি সম্ভবত আফরোজ আক্তার না কি যেন নাম ছিল ভুলে গেলাম ওনার সেম প্রবলেম ওনাকে বলে দিছি আপনি আর আর এক দুই দিন দেখেন দেখার পরে ওইটা ফলো করে কারণ চলে গেছিল আপনি আমার ক্লাসে রেকর্ডিংটা তো পাবেন পরে পাবেন না জি জি ঠিক আছে আচ্ছা এরপরে যদি প্রবলেম থাকে আপনি নেক্সট সাপোর্টে আমাকে আমাকে জিজ্ঞাসা করে নেবেন এটা ঠিক আছে ওকে ঠিক আছে আমি স্টপ করে দিলাম আপনাকে সালাম সালাম ওয়ালাইকুম আসসালাম নেক্সট স্ক্রিন শেয়ার করবেন রফিকুল ইসলাম হ্যাঁ রফিক ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন আমি নিজেও আপনার মতো স্টুডেন্ট ভাই আমি আপনার জুনিয়র আর কি আপনার জুনিয়র আপনার সাথে সহকর্মী ঠিক আছে অসুবিধা নাই এখন আপনি আপনি জয়েন করছেন কবে আমাদের ক্লাসে আমি তো ভাই ভর্তি হয়েছি এপ্রিলের ২০ তারিখ আপনার ক্লাস আমি অবশ্য ভিডিও সেভাবে শেয়ার করি নাই
তো আমি প্রোফাইলটা তৈরি করে একটা গিগ তৈরি করছি, দুই দিনে আপনাকে ট্রাই করছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি যখন সিরিয়াল পাই আপনি চলে যান, কিন্তু আপনার কথাগুলি আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা ইয়া না তো আমি চলে যাই তাতে অসুবিধা কি? আমাদের তো আপনি অপেক্ষা করবেন, নেক্সট সাপোর্ট টিম মেম্বার তো আসবে, আমার পরে দেবদাস দাদা আসবে, আমার আগে মুবিন ভাই ছিল, সাপোর্ট তো কন্টিনিউয়াস। তখনও আবার কারেন্ট চলে গেছিল আমার এখানে, আমি অসুবিধা নাই, অসুবিধা নাই, ইফতার করে আপনাকে আবার ইয়া করলাম আর কি, প্রশ্ন করলাম। ওকে ঠিক আছে, আমি আপনার প্রোফাইলটা দেখে দিচ্ছি। আপনার আপনার স্ক্রিনটা কি ফুল স্ক্রিন করা আছে? আমার কাছে একটু ছোট ছোট লাগতেছে। আমি কি একটু বড় করে দিব? একটু বড় করে দিলে ভালো হয়, আমার চোখে পড়তেছে না, আরো ছোট হয়ে গেল। জি জি, এই যে দেখেন। হ্যাঁ ঠিক আছে, এখন আরো মনে হয় বেশি বড় হয়ে গেছে, আর একটু কমান। হ্যাঁ চলবে 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 চলবে, এখন একদম উপরে নিয়ে যান। আচ্ছা আমি আপনাকে মাউসটা দিয়ে দিলে কেমন হয়? মাউস আমি দিলে কাজ করতে অসুবিধা হয়, অন্য কম্পিউটার একটু স্লো হয়, আপনি একদম উপরে যান। ব্যাস রফিক 010। হ্যাঁ ঠিক আছে, এটা এই ছবিটা কার? জি এটা আমারই ছবি। ওয়াও, এখানে তো একদম ইয়াং লাগতেছে। এটা অবশ্য এক বছর আগের ছবি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কক্সবাজার গেছিলাম চিটাং রেল স্টেশনে আর কি। আচ্ছা ঠিক আছে, এমনি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আমিও আমি বাস জার্নি করতে পারি না। আচ্ছা ঠিক আছে, একটু নিচে আসেন। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, তারপর কি? আচ্ছা ভাই আমি ওই যে নিচে দিলে আমার যে ওই যে কারচাট ইয়াটা ওই যে চাকাটা এটা খুব দ্রুত ঘুরে। আমি অন্য আচ্ছা, আপনি আমাকে মাউস দেন, মাউস দেন, আপনি আমাকে মাউস দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আপনি মাউস ছেড়ে দেন। জি আমি ছেড়ে দিছি। এসইও প্রফেশনাল কেন রে বাবা এরকম করতেছে কেন? SEO professional, Facebook marketer, YouTube expert. Facebook marketer, YouTube expert. YouTube এ টিটা বড় হাতে করে দিবেন, মাঝখানে যে টিটা। জি YouTube এ টিটা বড় হাতে হবে, ঠিক আছে? এখানে কোনো স্পেস হবে? না না কোনো স্পেস হবে না। করে দিচ্ছি এটা। আচ্ছা থ্যাংক ইউ ভাই, আসলে নতুন হিসেবে আপনার সহযোগিতাটা অনেক মনে থাকবে। আরে ডিস্টার্ব করিস না। ঠিক আছে ঠিক আছে, জি জি, পৃথিবীর যে জায়গাতে ইউটিউব লিখবেন না কেন এইভাবে লিখবেন, তাহলে প্রবলেম। আচ্ছা আচ্ছা আপনি স্ক্রিনটা আগের মতো ছোট করে দেন তো, আমার মনে হয় বড় করার জন্য এরকম প্রবলেমটা হচ্ছে, আগে যেরকম ছোট ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি কি আরেকটু ছোট করে দিব স্ক্রিনটা? থাক 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 থাক, এখন থাক এখন থাক। আই এম প্রফেশনালি এসইও, আই এম প্রফেশনালি এসইও, এরপরে একটা শব্দ যোগ করবেন এক্সপার্ট, আই এম প্রফেশনালি এসইও এক্সপার্ট। আমি এখানে এটা কমপ্লিট করে তারপরে এক্সপার্ট ইন বিভিন্ন ক্যাটাগরি দেখাইছি। না বুঝতে পারছি, অসুবিধা নাই, আমি যেটা বলি সেটা করেন, আমি পরের সেন্টেন্সটাও দেখছি। আই অ্যাম প্রফেশনালি এসইও এক্সপার্ট, এটা একটা সেন্টেন্স হয়, প্রফেশনালি পিটা ছোট হাতে করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে ফুল স্টপ, ফুল স্টপের পরে শুরু করবেন অলসো, অলসো এরপরে এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। এই যে ইউটিউবের বানানটা ঠিক করে নিতে হবে, মাঝখানে স্পেস আছে, এখানে কিবোর্ড হবে পার্সেন্ট, বাট স্পেসটা থাকবে না। আর ফেসবুক মার্কেটিং এর পরে কি করতে হবে, কমা দিয়েছেন, কমার পরে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে?
YouTube marketing, link building, article writing, and Google top ranking. Fine, I have required all the skills. Na sentence ta hoy nai. I have all the required skills. I have all the required skills. এটা তো ভাই যে আমি যেভাবে করছি আর কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো সাবজেক্টের আগে হ্যাভটা লাগাইতে হয় ইয়া ভার্বের আগে হ্যাভটা লাগাইতে হয় সেজন্য আমি সেভাবে করছি হ্যাঁ অসুবিধা নাই তো আমি তো আমি তো আমিও তো সেটাই রাখছি জি জি এখানে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আবার টেন্সে চলে যেতে হয় ও তাহলে হ্যাভটা চলে যাবে বাদ যাবে না না হ্যাভ থাকবে হ্যাভ থাকলেই যে পারফেক্ট টেন্স হবে তা তো হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি প্রথমে হচ্ছে সাবজেক্ট আপনার এই সেন্টেন্সটা হচ্ছে completely present indefinite tense ঠিক আছে আমি টেন্সে এখন যাচ্ছি না আমি এখন টেন্সে যাচ্ছি না আচ্ছা present indefinite tense I have আমি সেই সেন্স থেকে all required skills না ঠিক আছে আপনার সেন্সটা ঠিক আছে इवन আপনি এত মানে বয়স্ক মানুষ আপনাদের সময় তো আসলে সিলেবাসে গ্রামার ছিল इवन আমাদের সময় সিলেবাসে গ্রামার ছিল বর্তমানে সম্ভবত গ্রামারে এতটা ইয়া দেওয়া না গ্রামারে এতটা জোর না এখন তো সব সিন আর সিনের মধ্যে সব সিন আর সিনের মধ্যে চলে গেছে এইজন্য ভালো লাগতেছে কারণ ওই পুরোনা ছাত্র যারা আপনারা যারা আমাদের মুরব্বী ছাত্র মানে আপনাকে কম্পেয়ার করলে তো আমাদের টিচার লেভেলের যারা তাদের আমি এসএসসি 91 আমি জানি না আপনি এসএসসি কত না আমি অনেক পরে আমি আমার এসএসসি 2004 ও আমি 91 এসএসসি আর কি আমাদের সিলেবাস পর্যন্ত মোটামুটি গ্রামার ছিল আমাদের সময় সিনান্সিন ছিল বাট গ্রামার একেবারে আমরা ভুলে যাইনি বাট বর্তমান সময়ে যেমন আমার আমার ভাতিজা আছে ও এবার এসএসসি পরীক্ষা দিল তোকে গ্রামারের ডেপথ থেকে যদি কোনো কোশ্চেন আস করি অ্যানসার দিতে পারে না বাট আমি আমি ওর সাথে যখন কম্পেয়ার করি যে এই বেসিক জিনিসগুলো আমাদেরকে ক্লাস 7 8 এ শেখানো হয় আমাদের সময় জি জি যাক ভালো লাগলো তো এটা এটা আসলে পারফেক্ট টেন্স না এখানে আমি কি লিখতে পারি আই হ্যাভ রিকোয়ার্ড যা আই হ্যাভ অল দ্য রিকোয়ার্ড স্কিলস ঠিক আছে I have all the required skills. Yes, skills. To do this job. ঠিক আছে এটা চলবে. This job মানে ওইগুলি আর কি. হ্যাঁ ঠিক আছে. Like as graphic. এখন like as দিলে তো ওটার সাথে like as মানে হচ্ছে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে লিংক করে দেয়া. আসলে তো আমরা লিঙ্ক করতেছি না আমরা এখানে বলতে চাচ্ছি যে পূর্ববর্তী যে কাজগুলো বলছো এই কাজগুলো করার জন্য আমার সব ধরনের যোগ্যতা আছে আচ্ছা তাহলে গ্রাফিক ডিজাইন আমি বলি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এন্ড অ্যানিমেশন এই কথাটা উপরেই বলে দেন এই যে প্রথম প্রথমে যেটা বললাম অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং লিংক বিল্ডিং আর্টিকেল রাইটিং এরপরে দেন হচ্ছে কি এন্ড এন্ডটা আগে না দিয়ে কমা দিয়ে গুগল টপ র‍্যাঙ্কিং করে ওই রিকোয়ার্ড অল দা স্কিল হ্যাঁ একবারে উপরে দিয়ে দিবেন সমস্ত কাজ ঠিক আছে আর যে গ্রাফিক ডিজাইনিং দিতে হবে গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং এন্ড ডিজাইনিং यस আমি ওইটা চিন্তা করছিলাম যে ডিজাইনিংটা দিলে বোধহয় ভালো হয় ঠিক আছে এরপরে আই হ্যাভ কমপ্লিটেড এ লার্জ ট্রেনিং না ট্রেনিং এর আগে লার্জ হয় না লার্জটা হচ্ছে কোন অর্থে আসে আয়তনে যেটা বড় সেটা হচ্ছে লার্জ আচ্ছা ট্রেনিং এটা তো আয়তনে বড় না তাই না জি আয়তনে যেটা বড় সেটা হচ্ছে লার্জ আপনি যেটা বলবেন আমি এখানে অবশ্য দিছিলাম আই হ্যাভ কমপ্লিটেড এ ফেমাস ট্রেনিং হ্যাঁ ডিজিটাল মার্কেটিং অথবা সাকসেসিভ ট্রেনিং দিতে পারেন ও আচ্ছা আচ্ছা সাকসেসিভ ট্রেনিং ঠিক আছে অন ডিজিটাল অন ডিজিটাল মার্কেটিং ফ্রম এ হবে না সরাসরি ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট যদি আপনি আর্টিকেল দিতে চান তাহলে দি দিতে হবে কারণ আমাদের আউটসোর্স জি জি কথাটা শুনতে আরো ভালো লাগে
এরিয়ার পরে যে কমাটা দিয়েছেন কমাটা উঠায় দিয়ে একটা টু দেবেন, তাহলে পার্সেন্টেজটা দাঁড়াবে এরকম, আই ক্যান প্রমোট এনি বিজনেস ওয়ার্ল্ডওয়াইড অর এনি স্পেসিফিক এরিয়া টু টার্গেট, সরি টু টার্গেট, হ্যাঁ টু কমাটা উঠায় দিয়ে টু দেবেন, টু টার্গেটেড সোশ্যাল মিডিয়া ইউজার্স, ঠিক আছে না? জি জি জি, এন্ড সুন্দর বিচার। হ্যাঁ, আই এম এবল টু ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই ওয়ার্ক অন টাইম, তুমি আসতে হবে, আই এম এবল টু ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই ওয়ার্ক অন টাইম প্রপারলি অ্যান্ড মেইনটেইন এক্সেলেন্ট ওয়ে। আচ্ছা, এটা হবে না, আই হ্যাভ হবে না, এটা আপনি হলেন আপনি আপনি করবেন এটা বলতে চাচ্ছেন, ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সে বলবেন, আই উইল প্রিপেয়ার মাই ওয়ার্ক অন টাইম প্রপারলি অ্যান্ড মেইনটেইন এক্সেলেন্ট ওয়ে। জি জি, মেইনটেইন এক্সেলেন্ট ওয়ে না, মেইনটেইন এক্সেলেন্সি, এক্সেলেন্সি শব্দটা দিলে আরো ভালো হয়, এক্সেলেন্সি, হ্যাঁ এক্সেলেন্সি। আচ্ছা আচ্ছা, সো ক্লায়েন্টের সিটা ছোট হাতে করে দেবেন এবং সির আগে একটা স্পেস দেবেন, সো ক্লায়েন্ট ডিজায়ার ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টা একসাথে দিবেন এবং ওইটা ছোট হাতে করে দিবেন, থ্যাংক ইউ এক শব্দ এটা, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, এরপরে নিচে আসেন, আপনার এই কথাগুলি রেকর্ডটা লাইভ সাপোর্টে আমরা ভিডিওতে পাবো তো? হ্যাঁ, এটা এটা পাবেন পাবেন। এটা কখন পাবলিশ হবে? আমারটা তো রাতে হয়, আসলে সময় লেগে যায়, অ্যাট লিস্ট কালকে সকালে পাবেন, আজকে রাতে না পেলেও কালকে সকালে পাবেন। আচ্ছা, তো কারেকশনটা আমার হাতে আর নোট নাই, ভাবলাম যে পরবর্তীতে আবার দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, পাবেন আপনি এটা। তিন তিন ছয় তিন নয়, আরেকটা আছে না উপরে? আপনি এসিওটা অ্যাড করে দিবেন এখানে স্কিলের ভিতরে, এসিও এসিও এটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটা তো দেওয়া ছিল, কিভাবে ডিলিট হলো? আমি দিছিলাম মনে হচ্ছে। আচ্ছা, এসিওটা অ্যাড করে দিবেন। আচ্ছা, এখানে এটা কাজ করব কিভাবে আমি এই জায়গাতে? এই যে অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ, অ্যাড নিউ তে ক্লিক দিলে আপনি নতুন অপশন পাবেন, ওটা জাস্ট এগুলো যেভাবে অ্যাড করছেন ওটা ওইভাবে অ্যাড করে দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা কমন ইনস্ট্রাকশন আছে, টোটাল 10টা স্কিল স্কিল রাখছেন, অসুবিধা নাই, 10টার ভিতরে যেগুলো আপনি ভালো পারেন সেগুলো কি করবেন? প্রথম দিকে, প্রথম দিকে না, এক্সপার্ট লেভেল দিবেন, লেভেলটা দিবেন এক্সপার্ট লেভেল। হ্যাঁ, যে এক্সপার্ট ইন্টারমিডিয়েট, তিনটা লেভেল আছে। হ্যাঁ, তিনটা লেভেল আছে, আর যেটা একটু কম পারেন সেটা কি ইন্টারমিডিয়েট অথবা বেসিক লেভেল দিবেন। হ্যাঁ, বাট পরবর্তীতে স্যারের ক্লাস করতে করতে যেগুলো একটু কম জানতেন এগুলো বেশি মানে জানা হয়ে যাবে না? জি জি, যখন জানা হয়ে যাবে তখন ওগুলো আবার চেঞ্জ করে কি এক্সপার্ট করে দিবেন, ঠিক আছে? এটা সামনের দিকে আগায় নিলাম, এক্সিলেন্ট, সামনে আগাতে পারবেন না, এক্সপার্ট লেভেলে নিয়ে আসুন, ওর জায়গাটা ওর জায়গাতে থেকে যাবে, বাট লেভেলটা চেঞ্জ হবে, লেভেলটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তিন নম্বর অপশনটা যে ইউটিউব মার্কেটিং, ওইখানে কি মার্কেটিংটা কি বড় হাতের হবে? এখানে কিছু করার দরকার নেই, বড় হাতে করে দিতে, করে যখন টাইপ করবেন তখন করে দিলে ভালো, আর আপনি এটা অটোমেটিক নিয়েছেন তো, জি অটোমেটিকটা ওইভাবে চলে আসে, বাট ও আচ্ছা, এডিট এডিট করে দিন, দেখতে ভালো লাগবে, এডিট করে দিলে দেখতে একটু ভালো লাগবে। আমি নেক্সট আসবেন ফরহাদ হোসেন, ফরহাদ হোসেন ভাইকে সাপোর্ট দিলাম নাকি? না, অন্য ফরহাদ হোসেন ভাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ফরহাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ও সেম কোশ্চেন, সম্ভবত এই কোশ্চেনের আনসার আমি দিয়ে দিছি, ফরহাদ ভাই বলেন। ইয়ে
আপনার প্রশ্নের উত্তর আমি পাইছি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই আমার চারটা গিগ এখনো পর্যন্ত অ্যাক্টিভ নাই। এটা হচ্ছে যে 21 তারিখ 22 তারিখ হ্যাঁ এদিকে আমি অন করছিলাম আর কি, অ্যাক্টিভ করছিলাম। ঠিক আছে, গিগ যদি অ্যাক্টিভেট না হয় তাহলে ওই যে প্রথমে আমি একটা সাপোর্ট দিয়েছি না, এটা একটা কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার গিগ গুলোর যে ব্যানার, ব্যানার গুলো এই যে দেখতেছি সবগুলো কিন্তু মানে কালার কম্বিনেশনটা প্রায় সেম। ইভেন প্রথম চারটা গিগি দেখেন আপনি এখান থেকে তাকায়ে, ছবিগুলো সবগুলো যে আপনার ছবিটা যে দিয়েছেন সবগুলো বাম পাশে কর্নারে, সবগুলো বাম পাশে কর্নারে, মানে ব্যানার গুলো অনেকটা সিমিলার দেখতে। ব্যানার খেয়াল করছেন জিনিসটা? ব্যানার গুলো কিন্তু অনেকটাই সিমিলার দেখতে, একই রকম দেখা যাচ্ছে। হ্যালো, এটা 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 করা ঠিক না। একটা একটা এই সাইডে ছবি দেন, একটা এই সাইডে ছবি দেন, একটা একটু ছোট করে দেন, একটা একটু বড় করে দেন, আর কালারগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার করতে হয়। আপনার কালারগুলো মানে ম্যাক্সিমামটা একই রকম হয়ে গেছে সবগুলো গিগের। যাক, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি আজকে প্রথমে একজনকে সাপোর্ট দিয়েছি, সম্ভবত উনি আফরোজা আক্তার আপু, যাই হোক প্রথম যাকে আমি সাপোর্টটা দিয়েছি ওনার এই প্রবলেমটা ছিল, ওনাকে আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি, সেম ইনস্ট্রাকশন ফর ইউ। আপনি আজকে আমার সাপোর্টের ভিডিওটা একটু ওটা দেখবেন, একটু এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন, ঠিক আছে? এই যে আমি গিগটা এখানে চেক করছি আর কি, এই জায়গায় ওরা যেটা বলছে সেটা বুঝতে পারছি আমি অবশ্য। হ্যাঁ, এটাই হচ্ছে সেই মেসেজ যে ক্লিক ভিউ ইমপ্রেশনটা বর্তমানে ওরা আপডেট করতে পারতেছে না। হ্যাঁ, আর গিগ চেক এখান থেকে করলে কি কোনো প্রবলেম আছে ভাইয়া? এখান থেকে করলে ওই আপনি যেটা, কোনো প্রবলেম নাই, সিলেক্ট করেন এখান থেকে করেন। হ্যাঁ, এটা অ্যাক্টিভ আছে। যেগুলো নিছে সেইগুলোর জন্য ওই যে আমি প্রথমে যাকে সাপোর্ট দিছি, এটা আপনাকে গিগ গুলো পজে নিতে হবে, পজ থেকে আলকে একটু এডিট করতে হবে, আপনি একটু ব্যানার গুলোর কাজ করেন, ব্যানার গুলো কালার একটু এলোমেলো করে আলাদা আলাদা করে তারপরে আবার পাবলিশ করেন, ঠিক আছে? আর চারটা গিগ কি ক্যাটাগরি সাব ক্যাটাগরি আলাদা আলাদা কনফার্ম? হ্যাঁ, আলাদা আলাদা কনফার্ম। আচ্ছা, যদি আলাদা আলাদা থাকে তাহলে ভালো, অসুবিধা নাই। আদারওয়াইজ এই গিগ গুলো আগে পজ করতে হবে, পজ থেকে এডিট করতে হবে, এডিট থেকে আবার অ্যাক্টিভেট করতে হবে, তারপরে দেখতে হবে যে কি অবস্থা। তারপরে যদি সেম প্রবলেম থাকে তাহলে এটাকে কি করতে হবে, জাস্ট সাদগাই জারিয়া হিসেবে ছেড়ে দিতে হবে, তুমি চলে যাও। আচ্ছা, তো যদি নতুন করে তৈরি করে ওখান থেকে অংশ বিশেষ নেওয়া যাবে না? অংশবিশেষ না, আপনি অধিকাংশই নেবেন, অধিকাংশই নেবেন, ঠিক আছে? অসুবিধা একটা প্রবলেম হচ্ছে যে আমি ওই ফাইবারের লোগোটা ইয়াটা আর কি অ্যাপসটা মোবাইলে ইউজ করি সবসময় কানেক্ট থাকার জন্য স্যার বলছে, তো এখন সমস্যা হচ্ছে যে আমার অ্যাপসের মধ্যে ওই অনলাইন শো করে না। আমি আপনাকে তাই এই জায়গাটাই শুধু অনলাইন মানে শো করে, আমি দেখতে পাচ্ছি কিনা জানি না, আর বাকি সব জায়গায়। আপনি মোবাইলটা হাতে নেন, মোবাইলটা হাতে নেন, মোবাইলটা হাতে নেন, মোবাইল হাতে নিয়ে ফাইবার অ্যাপসটা ওপেন করেন। আমরা যেখান থেকে বায়ার রিকোয়েস্ট চেক করি মোবাইল অ্যাপস এর, আমি বলি এটা জটিল কোনো কাজ না, আপনি ডিসকমফোর্ট ফিল করতেছেন, আপনি অ্যাপসটা ওপেন করছেন? হ্যাঁ করছি। করার পরে এখন কি দেখাচ্ছে? এরপরের যে ফাংশনটা ট্যাপটা, এরপরের ট্যাপটা কি?
নিচে একদম নিচে আছে পাঁচটা ট্যাব আছে না হ্যাঁ হ্যাঁ পাঁচটা ট্যাব আছে একদম ডান পাশেরটাতে ক্লিক দেন যেখানে একটা ওই যে মাথার মতো দেখা যাচ্ছে যেখানে ক্লিক দিয়ে আমরা বায়ার রিকোয়েস্ট দেখি হ্যাঁ হ্যাঁ দিছো হ্যাঁ ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে প্রথমে কি আসছে দেখেন মাই ফাইবার আর্নিং আর্নিং আসছে না আর্নিং আসছে তারপরে বায়ার রিকোয়েস্ট জি জি তারপরে ক্রিয়েট অফার টেমপ্লেট অফার হ্যাঁ অফার টেমপ্লেট এরপরে প্রমোট মাই গিগস জি জি তারপরে মাই গিগস তারপরে জেনারেল হ্যাঁ জেনারেল তারপরে মাই প্রোফাইল হ্যাঁ অনলাইন স্ট্যাটাস এপরে অনলাইন স্ট্যাটাস এটা কি আছে অন আছে না অফ আছে দেখেন তো অফ আছে এখন অন করে দিবেন এটা অন করে দেন অন করে দেওয়ার পরে এখন দেখেন আপনার প্রবলেমটা আছে কিনা চলে গেছে জি 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 তাই এখন তাহলে মানে একটু ঘাটাঘাটি করলে এটা পাওয়া যেত না হ্যাঁ এটা সব সময় কি এখন অনলাইনে থাকবে না এটা এখন আপনি যদি এটা অনলাইনে থাকেন তাহলে অনলাইন দেখাবে ঠিক আছে হ্যালো হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনি যদি অনলাইনে থাকেন তাহলে সব সময় আপনাকে অনলাইনে দেখাবে ঠিক আছে প্রবলেম সলভ জি ভাই জি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ নেক্সট সেশন হচ্ছে তারেক কুমিল্লা হ্যাঁ তারেক ভাই আপনি 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 স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন তারেক ভাই কুমিল্লা থেকে তারেক ভাই আছেন টি এ আর জসিম ভাই আপনি আপনি চলে আসেন একটা আনকমন প্রবলেম এটা এটা দেখতে পারলে অনেক অনেকেরই প্রবলেমটা হতো জসিম ভাই সম্ভবত নাই তো নাই জসিম ভাই থাকলে স্ক্রিনটা শেয়ার করেন পেইউনিয়ার অ্যাকাউন্ট চেক করতে হবে জসিম ভাই আপনি থাকলে স্ক্রিন শেয়ার করেন ঠিক আছে আমি ধরে নিচ্ছি উনি নাই পেইউনিয়ার একটু ঝামেলা করতেছে ওই ইয়া রেজুলেশন সেন্টার সাবমিট দেওয়ার পরে সেগুলো অ্যাকসেপ্ট এখনো করতেছে না আমার নিজেরই প্রবলেম আছে বাট এটা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে সেটেল করতে হবে দীপায়ন চাকমা হ্যাঁ স্যার আমার ল্যাপটপের সাউন্ড সমস্যার কারণে সাপোর্ট ক্লাস জয়েন করেও বায়ার থেকে পাওয়া একটা লিংক চেক করতে পারতেছি না প্লিজ প্রবলেম সলভ করে দেন আমি কথাটা বুঝতেছি না আমার ল্যাপটপের সাউন্ড সমস্যার কারণে সাপোর্ট ক্লাস জয়েন করেও বায়ার থেকে পাওয়া ল্যাপটপের সাউন্ড সমস্যা আচ্ছা ল্যাপটপ থেকে আপনি একটু স্ক্রিন শেয়ার করেন আপনি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেন দীপায়ন চাকমা হ্যাঁ দীপায়ন আপনি কি মোবাইল থেকে আছেন মোবাইল থেকে থাকলে আমি ওটার মাইক অন করে দেবো দীপায়ন চাকমা হ্যাঁ আমি অফ করলাম তো হচ্ছে না কেন যেটা বুঝতে পারতেছি না সেটা ওপেন করেন এটা তো সেই জায়গা না ও না এটা আবার মোবাইল থেকে ইয়ে করছি তো আমি বলতেছি আপনি আমাকে মাউস দেন আচ্ছা আমার কথা শোনা যায় না আজকে দুপুরেও মানে ইয়ে করছিলাম কিন্তু আমার কথা শুনতে পাই না কিছু যে বায়ার একটা লিংক দিছে বায়ারের লিংক পড়তে পারতেছে নাকি
জি মানে কাল গত কালকে একটু বাইরের সাথে কথা হয়েছে নি, তারপর কথা হওয়ার পর একটা লিংক দিয়ে দিছে, এখন ওইটা দেখার জন্য মানে স্ক্রিন শেয়ার দিছিলাম আজকে, কিন্তু ওই সাউন্ড সাউন্ডের সমস্যার কারণে মানে দেখাতে পারিনি। এখন আপনাকে আমি হেল্প করব কোনটাতে, বাইরের লিংকটা দেখে দেব নাকি আপনার সাউন্ড ঠিক করে দেব? একটু সাউন্ডটা ঘন্টা ঠিক আমি করি না, সাউন্ড ঠিক আমি সাপোর্টে বসে করি না, এটা অনেক সময় লেগে যায়। এখন মেসেজ বক্স ওপেন করা আছে, কোথায় দিছে বায়ার লিংক, কোথায় দিছে মেসেজে দেয় নাই? ওইটা আবার ইয়ে দিছে মানে ওই ফাইবারে কিছুক্ষণ কথা বলার পরে পরে বলছে যে ওই জিমেইলে আছেন, ওই জিমেইলে জিমেইলে একটা লিংক দিয়ে দিছে। আর জিমেইল জিমেইল জিমেইলে কেমনে গেলেন আপনি? এটা তো আমিও নতুন তো মানে এত কিছু বায়ার কোনটা উপরে টান দিছে এটা, হ্যাঁ এটা আব্দুল্লাহ জুবা আমি বলছি যেটা সেটা হচ্ছে, আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন, আগে কথাটা বুঝেন, ইমেল আমি যেতে চাই নাই, আমি আপনাকে বলছি ইমেলটা আপনি কোথায় পাইলেন, বাইরের ইমেল আপনি কোথায় পাইছেন? আচ্ছা না ওই ইমেলটা হচ্ছে যে ওই ও একটা দিয়ে মেসেজ ইয়ে দিয়ে দিয়েছে ডাইরেক্ট, ওই কোথায় সেটা দেখান, সেটা আমরা যে যেখানে ইমেলটা লেনদেন হয়েছে ওই জায়গাটা একটু আমাকে দেখান। আবার ওখানে যাচ্ছে কেন রে বাবা, আমি আপনাকে বুঝাইতে পারি নাই। আচ্ছা স্যার স্যার বলছি কি কি আমার জিমেইল অ্যাকাউন্ট জানেন? আপনার বায়ের সাথে কথা হচ্ছে এইখানটাতে, এটা আপনার বায়ের প্রথম কথাটা এখানে শুরু হয়েছে তাই না? জি আপনি আমাকে অ্যানসার করেন, প্রথম কথা এখানে হয়েছে না প্রথম কথা জি দাদা হ্যালো, হ্যাঁ আমি দেখতেছি দাঁড়ান একটু। জি এই বায়ার এর আগে কতগুলো কাজ করেছে জানেন? না জানি না দাদা। আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন কখন? আসলে জিশু দাস দাদা আমি আপনার মাইকটা অন করে দিয়েছি।
আপনার আপনার ইয়াটা ইয়া করছেন মনে হয় কি বলে স্ক্রিনটা অফ করছেন আবার স্ক্রিনটা শেয়ার করেন দীপায়ন চাকমা দাদা আপনি আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন এবারে এটা চেক করেছেন কাউকে দিয়ে আমি চেক করেছি বলতে ওই সাউন্ডের কারণে মানে চেক করাতে পারিনি একবার মানে ইয়ে করছি তারপরে এখন আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন এখন আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন জি জি তাহলে এই দাদা এখন শুনতেছি এই এইভাবে কি আপনি ইয়া চেক করেছেন ফাইবার প্রোফাইলটা চেক করেছেন কাউকে দিয়ে না চেক করানোর জন্য দিয়েছিলাম কিন্তু চেক করাতে পারিনি আপনি কাজ শুরু করছেন কিন্তু কাজের কোনো সিস্টেম এখনো শিখেন নাই প্রথম কথা হচ্ছে বায়ারের সাথে বায়ার যদি বলে বায়ার আপনাকে বলছে যে এখন থেকে তোমার সাথে আমি এই ইমেইলে যোগাযোগ করব বায়ার বলছে এটা আপনি বায়ারকে বলছেন ওকে স্যার তার মানে আপনি বায়ারের এই প্রস্তাবে রাজি তাই বুঝাইছেন না এখন এবং তার সাথে আপনি ইমেইলে কথাবার্তা বলা শুরুও করছেন কিন্তু কথা হচ্ছে ওগুলো বাদ দিয়ে যেগুলো চাইদা যোগ হবে এই কাজ চলে যাচ্ছে তবে এখন যেটা কথা হচ্ছে বায়ারের সাথে আপনি এই রকম কথাবার্তা বলতে পারবেন না নুরুল আমিন ভাই আমাদের নতুন স্টুডেন্ট নুরুল আমিন ভাই আপনি একটু কথা বলেন তো উনি যেটা করছে এটা 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 কি করা যাবে আমাদের না এটা কথা নয় না আমরা তো নতুন শুনতেছি আপনাদের কথাই শুনতেছি আপনি আপনি আপনাকে এই জন্য আমি জিজ্ঞাসা করছি আপনি যথেষ্ট নতুন স্টুডেন্ট তারপরও আপনার মানে মতামতটা কি এটা করা যাবে না কখনো এটা করা যাবে না বায়ারের সাথে বায়ার যদি বলে যে ঠিক আছে তুমি আমার সাথে ইমেইলে কথা বলো আপনি তাকে একটাই কথা বলবেন যে না আমি ফাইবারের বাইরে তোমার সাথে যোগাযোগ করতে পারবো না আমাদের ফাইবারের বাইরে যায় প্রেম করার কোনো সিস্টেম নাই যত প্রেম প্রীতি সব কোথায় করা লাগবে ফাইবারে করতে হবে ফাইবারে করতে হবে হ্যাঁ তারপরে কিছু টেকনিক আছে টেকনিক গুলো ফলো করতে হবে আপনি তো টেকনিকও ফলো করেন নাই এখন কথা হচ্ছে যেটা আপনার লিংক আসার দরকার নাই আপনার জন্য যেটা টাস্ক সেটা হচ্ছে আপনি কম্পিউটারটা আগে ঠিক করতে হবে কারণ আমার যদি আমি ধান কাটতে যাব সাপোজ আমি ধান কাটতে যাব আমি আমি আরেকজনের মাইক অন করব মাহবুব ভাই মুরব্বি মানুষ আসসালামু আলাইকুম আমি ধান কাটতে যাব সাপোজ তো ধান কাটতে যাওয়ার আগে যদি আমার কাস্তেতে ধার না থাকে ধান কাটা হবে আমার না সম্ভব না হবে না তাই না তাহলে আমাকে আগে কাজের যন্ত্রপাতি ঠিক করতে হবে আমার ফ্রিল্যান্সিং করার জন্য যন্ত্রপাতি কি কম্পিউটার মোবাইল এগুলো আমার যন্ত্রপাতি ইন্টারনেট এগুলো আমার যন্ত্রপাতি এগুলো যদি ঠিক না হয় তাহলে কাজ শুরু করাটা চরম বোকামি হবে কাজ শুরু করাটা চরম বোকামি হবে আপনি যেটা করবেন কাজের যন্ত্রপাতি আগে ঠিক করেন প্রথমে আপনার কম্পিউটার ঠিক করেন এরপরে আপনার ফাইবার প্রোফাইলটা আমাদের সাপোর্টে দেখাবেন আপনার প্রোফাইল নিয়ে আপনার আমাদের সন্দেহ আছে এটা এটা ভালোভাবে চেক করতে হবে এরপরে আপনার গিগ চেক করাবো গিগ চেক করার পরে যখন মনে করবো পারফেক্ট তখন আমরা আপনাকে মার্কেট প্লেসে ফ্রিলি ছেড়ে দেবো এটা হলো আমাদের প্ল্যান জি মানে একজন সিনিয়র হিসেবে আপনার একজন সিনিয়র ফ্রিল্যান্সার ভাই হিসেবে আমি আপনাকে এটা বলতেছি আর আপনি যদি নিজের মতো করে শুরু করেন তাহলে অবশ্যই কোথাও না কোথাও একটা মিস্টেক করে ভুল করে কি করবেন ফাইবার থেকে আপনি ছিটকে পড়ে যাবেন এটা এটা করিয়েন না দাদা এটা করিয়েন না আমাদের এখানে অনেক এক্সপার্ট স্টুডেন্ট আছে অনেক সিনিয়র ভাইরা আছে শুধু সাপোর্টে যে করতে হবে তা না অনেক অনেক সিনিয়র ভাইরা আছে তাদের থেকে সহযোগিতা চান যে কোনো সময় আসেন তারা হেল্প করবে কিন্তু না জেনে বুঝে কিছু করিয়েন না বাইরের সাথে কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না এই কথাগুলো মানে রেস্ট্রিকশন আছে এগুলো মানতে হবে আমাদের ঠিক আছে বায়ার বাইরের পেজটা আমি ওপেন করতে পারলাম না আমার বিশ্বাস উনিও নতুন উনিও জানে না যে ফাইবারে কি কথা বলা যায় কি কথা বলা যায় না তো বাইরের যদি একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় বাইরের কোনো প্রবলেম নেই বাট আমি একজন সেলার আমার যদি একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় এটা আমার প্রবলেম আছে ঠিক আছে ওকে আমার আজকে সাপোর্ট সময় শেষ আমার নেক্সট সাপোর্ট দেবদাস দাদা ভাই চলে আসছেন আমি দাদাকে ছেড়ে দেব তো আপনার আপনার জন্য যেটা টাস্ক সেটা হলো আগে কম্পিউটারটা ঠিক করেন আর কম্পিউটার যদি ঠিক নাও করতে পারেন আপনি কি করবেন এই যে এখন যেভাবে আপনি সাপোর্ট নিচ্ছেন মোবাইলে
ইয়া করে কম্পিউটার দিয়ে এভাবে আপনি সাপোর্ট নেন, অসুবিধা নেই, বাট প্রোফাইল এবং গিগ এটা আগে চেক করান। আমাদের একটা ইন্টেনশন হচ্ছে প্রথমে আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েই আমাদের স্বপ্ন হচ্ছে প্রথম দিনই আমি কাজ পাবো, প্রথম দিনই আমি কাজ শুরু করবো, নো এটা 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 আমি এটা আমি সাজেস্ট করি না। এক মাসের মধ্যে কাজ পাওয়া যায়, বাট একটা মাস আপনাকে লেগে পড়ে থেকে কঠোর পরিশ্রম করতে হবে। স্যারের কথা অনুযায়ী এক মাসের মধ্যে কাজ পাওয়া যায়, বাট একটা মাস কি করতে হবে, প্রত্যেকটা কথা একদম নখদর্পণে আপনাকে কি করতে হবে, পালন করতে হবে, তবেই আপনাকে সাকসেস হওয়া সম্ভব, সাকসেস হওয়া শুরু করা সম্ভব। কিন্তু আমরা স্বপ্ন দেখি প্রথম দিন ভর্তি হয়ে আমি কি করব, ইনকাম করা শুরু করব, এটা করা যাবে না। কাজটা ভালোভাবে শিখতে হবে, পরিবেশটা ভালোভাবে বুঝতে হবে, আমাকে ওই পরিবেশের সাথে খাপ খাওয়াইতে হবে, তবেই কি হবে আমি ধীরে ধীরে সাকসেস হওয়া শুরু করব। মাহবুবুল আলম ভাই ঠিক আছে না আমার কথা? আলহামদুলিল্লাহ জি অবশ্যই খুব ভালো বলছেন, এইটাই ঠিক আছে। আমি যেটা বলছি সফল ফ্রিল্যান্সার যারা তাদের বক্তব্য এটাই, ঠিক আছে? আপনি স্যারকে জিজ্ঞাসা করবেন, স্যারও এটাই বলছে। স্যার কিন্তু কখনো এই গ্যারান্টি দেয় না যে আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হলে এক মাসের মধ্যে কাজ পাওয়া যায়, এরকম গ্যারান্টি স্যার দেন না। স্যার বলছেন এক মাস যদি কঠোর পরিশ্রম করে যান, একটা স্টুডেন্ট যদি এক মাস কঠোর পরিশ্রম করে, এক মাস সমস্ত কাজকর্ম শেখে, তবে সে কাজ পাবে, পাওয়া সম্ভব, এটা হচ্ছে কথা, ঠিক আছে? তো দীপন চাকমা দাদা আপনি আপনি ভুল পদ্ধতিতে আছেন, আপনি একটু আগামীকাল থেকে আসবেন প্রোফাইলের জন্য, গিগের জন্য, এগুলো আগে ঠিক করেন আপনি। আপনি সম্ভবত ফোনে কথা বলতেছিলেন, এর জন্য আবার অফ করছি আর কি। হুম ঠিক আছে, আমি ফ্রি ছিলাম। আচ্ছা, তো এমনি আছেন তো? ভালো না? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি সাপোর্ট তাহলে।